السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد جبان خلي بڑن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله آمنوا والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل صدقت يا ربنا عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم مال إيمان قال إذا سرتك حسناتك وساءتك سجئاتك فأنت مؤمن رواه مشكات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ সদর থানার অন্তর্গত ভবানীপুর গোবিন্দপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত আপনাদের এলাকার প্রীতি সন্তান ঝিনাইদহ প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি সমাজের দর্প শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব এম রায়হান উদ্দিন তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত মহাবিশ্বের মহাবিস্ময় কোরআনে কারিমের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লাহর ঘর এই মসজিদেরও তিনি সভাপতির দায়িত্বে আছেন জান্নাতের ভেতরও একটা অনুষ্ঠান আল্লাহ করবেন নিজেই থাকবেন সভাপতি বিশ্ব নবীকে বানাবেন প্রধান অতিথি দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে সূরা তহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার উপরে কোরআন নাযিল হয়েছিল তিনি সূরা রহমান পড়বেন আর আমাদের মালিক যিনি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন পড়ে বান্দা বান্দীদের শোনাবেন খামসিন আলফাসানা মিম্মা তাউদ্দুন দুনিয়ায় এক দুই করে যেভাবে গণনা করি জান্নাতের এই পরিবেশে আল্লাহর কুদরতের এই কণ্ঠে সূরা ইয়াসিনের এক একটি আয়াত শুনতে সময় লাগবে পঞ্চাশ হাজার বছর মাহফিলের সভাপতি আজকে যিনি এম রায়হান উদ্দিন আল্লাহ তাকে জান্নাতের ওই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে যেন একটু জায়গা করে দেন হাজারো মানুষ আছেন আমিও মোসাফির মন থেকে দোয়া করছি আল্লাহ যেন তাকে সত্যি একটু জায়গা ওখানে করে দেয় মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করলে বিশিষ্ট রাজনীতিবিদ শ্রমিক নেতা শ্রদ্ধাবাধন ব্যক্তিত্ব ঝিনাইদহ শ্রমিক ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব দাউদ হোসেন ভাই দামাত বারকাত হুমুল আলিয়া এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার সন্তান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলেমে দ্বীন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ
ডাক বাংলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান হাবিব ভাই তো এসেছে। দামাত বরকাতুহুমুল আলিয়া হায়াতে তাজ্জাবা সিহাতে কলিয়া কামনা করছি। উপস্থিত আছেন ঝিনাইদহ আসলে কোরআনের জন্য যারা এগিয়ে আসে শ্রদ্ধাভাজন ভাই আলহাজ আরজান আলী, বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, আমি তো অনেকের নাম জানি না, আর নাম বলতে গেলে এমনিতে সময় কম, একবারে দোয়া করে দিলাম নাকি, একটা করে নাম বলে দোয়া করি আর 10 মিনিট খেয়ে যা। একটা গল্প পড়েছিলাম, শিক্ষক জিজ্ঞাসা করেছে তার ছাত্রকে গোট বানান কর, বলছে স্যার এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এন এন ও পি কিউ আর এস টি ও ভি ডব্লিউ এস ওয়াই জেড, কী করবি, এর ভেতরে আছে আপনি বানান করিয়ে নিন, এই যে 26টা অক্ষর বললাম এর ভেতরে গোড় আছে আপনি এবার কষ্ট করে বানান করিয়ে নিন, হ্যাঁ সাজিয়ে বানান করে আপনি নিয়ে নেন, আমি ওই গোড় বানান করতে পারবো না। তো এতগুলো মানুষের নাম, এখন সবার নাম বললে খুশি হবে সবাই, না আমার সবার নাম বলার দরকার নেই, আমি একবারে দোয়া করছি ওরাফানা আল্লাহকে দিকর, আল্লাহ সবার মর্যাদা সম্মান যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে আপনাদের এই সদর থানার সম্মানিত অফিসার ইনচার্জ, তিনি দোয়া চেয়েছেন। এরপরে এই যে পাশে যে ফাঁড়ি আছে, ফাঁড়ির যিনি দায়িত্বে আছেন নাসির উদ্দিন ভাই সহ প্রশাসনের দ্বারা এসেছে, তাদের এই দায়িত্ব পালন যেন আজকে আল্লাহ অন্তত এবাদত হিসাবে মেনে নেন। পর্দার আড়ালে আমি জানি না মেয়েরা আছে কিনা, সম্মানিত মা এবং বোনেরা, প্রজেক্টরের সামনে মনে হয় 4-5 জায়গায় প্রজেক্টর দেওয়া আছে, বিভিন্ন জায়গায় যারা বসে আছে সবাইকে আল্লাহর দরবারে নিয়ে শুকরিয়া আদায় করছি, একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, যে মানুষটা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা চালাবে তাকে হেদায়েত দেওয়ার জন্য আমি হাজারো রাস্তা উন্মুক্ত করে দেব। কথা বন্ধ করে এদিকে খেয়াল করে, সাবিল না দিয়ে আল্লাহ সবল দিয়েছেন এটা বহু বছর, এরপরে লা নাহদিয়ান্নাহুম দিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ হেদায়েতের রাস্তাগুলো খুলে দেব যদি মানুষ আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা চালায়। বিদ্যুৎ এসেছে, ফ্যান বন্ধ করে দিলে তো আবার আমি ঘেমে যাব, হ্যাঁ শোনা যাচ্ছে না, দরকার আরো কাছে থেকে বলছি। লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ দিয়ে জানিয়েছেন, মানুষ যদি আসলে চেষ্টা করে এক বেগত এগিয়ে আসে রহমত আমি আল্লাহ দুই বেগত এগিয়ে দেব, আর যদি সত্যিই মন থেকে আমাকে আমি আল্লাহর পথে চলার জন্য হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ ওর দিকে আমার রহমত নিয়ে দৌড়িয়ে যাব, তার মানে ওকে হেদায়েত দিতে যা লাগে ও যদি শুধু চেষ্টা করে আমি আল্লাহ ওকে হেদায়েত দেব, কারণ এটা কারো হাতে দেইনি, এটা আমার নিজের হাতে আমি রেখেছি, কোন নবীর হাতেও আল্লাহ হেদায়েত দেয়নি, দিয়েছে তাহলে নবীজির আপন চাচা কিন্তু হেদায়েত পায়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গাছ লাগাচ্ছিলেন, লোকজন ডাক দিয়ে বললেন তুমি গাছ লাগাও কিন্তু এত খুশি কেন, আবু হুরায়রা বলেন এইমাত্র বিশ্ব নবীর কাছে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল হয়েছে, আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহাব্বাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হে নবী আপনি যাকে ইচ্ছা করবেন তাকে আমার দ্বীনের রাস্তায় নিয়ে আসবেন, হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবেন এটা সম্ভব না, বরং আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েতের মতো এই মহান নিয়ামত দিয়ে ধন্য করি। সিয়ার তো আরো একটা লাগবে, একটু জিকির করেন সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
খুশি এই কারণে হেদায়েতের মতো মহান নিয়ামত আল্লাহ নবীর হাতেও দেননি, যদি দিত আমি নবীর বংশের লোক না, আমার পর্যন্ত আসতো না। এটা আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন, আমার আশা এই কারণে আমাকে আল্লাহ তার পথ দেখিয়েছেন। এটা দামি জিনিস অনেক। হেদায়েত মানে কি আজকে আমরা আলোচনার ভেতরে পাবো ইনশাআল্লাহ। সুতরাং এটা আল্লাহ নিজের হাতে যেহেতু রেখেছেন, আপনার চেষ্টাটা আল্লাহ দেখবে। কি দেখবে? চেষ্টাটা দেখবে। দিনের পথে চলার মতো মন আপনার আছে কিনা, এই মনটা আল্লাহ দেখলে আল্লাহ দেখবে না একে হেদায়েত দেওয়া যায়, আমার পথে একে টিকিয়ে রাখা যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা। কোন মানুষ যদি বলে আমার রব আসলে আল্লাহ আর আমি এই কথার উপরে টিকে থাকার চেষ্টা করব, মহান আল্লাহ বলেন তাকে বিপদে পড়লে ফেরেশতা দিয়ে হলো আমি সাহায্য করব। কিন্তু আপনাকে শর্ত মানা লাগবে, আল্লাহকে রব বলে ওর উপরে টিকে থাকা লাগবে। এই টিকে থাকাটা এখন সহজ না কঠিন? অনেক কঠিন। এখন এই টিকে থাকতে যারা পারবে তা তানাজ্জালু মজারে দিয়েছেন আল্লাহ, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যারা এই আয়াতটা মেনে চলবে তাদের জন্য যদি ফেরেশতা নাযিল করেও সাহায্য সহযোগিতা করা লাগে, সান্ত্বনা দেওয়া লাগে, আল্লাহ দেবে। আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? নয়তো মানুষ পৃথিবীতে ঈমান নিয়ে টিকে থাকা সম্ভব হতো না। যে অত্যাচার জুলুম নির্যাতন সারা পৃথিবীতে মুসলমানদের উপরে হয়, 750 কোটি মানুষ দুনিয়ায়, মাত্র 175 কোটি আমরা, সবাই আমাদের বিরুদ্ধে, এই 175 কোটি তো টিকে থাকা সম্ভব না। শুধু আমরা আল্লাহর রহমত আল্লাহর ফেরেশতাদের সাহায্য নিয়ে টিকে আসি, সান্ত্বনা নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে আসলে সাহায্য করে। একজন নাকি বলেছিল যে আমি নামাজ পড়তে পারি কিন্তু অজু করব না। এই ফজরের সময় অজু করা শীতের সময় খুব ঝামেলা। আপনি নামাজ পড়তে বলছেন, দরকার হয় 5 অক্ত জায়গায় আমি 6 অক্ত পড়ব কিন্তু অজু করব না। নামাজ পড়তে হলে অজু শর্ত না? অজু না হলে নামাজ হবে? আপনি যদি এসে দেখেন যে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, যদি মনে করেন এখন অজু করতে গেলে হয়তো নামাজ আর পাবো না, পরে অজু করে নেবো 2 বার, আগে নামাজ পড়ে হবে, কারণ আগে অজু করা লাগবে। কোরআনে কারিমে এবাদত কবুল হওয়ার যে শর্তগুলো আল্লাহ দিয়েছেন, আগে এবাদত করার পূর্বে আপনাকে হালালের ব্যবস্থা করা লাগবে। হালাল খাবার, হালাল কর্মজীবন, হালাল পদ্ধতি, এইগুলো আগে অবলম্বন করেন, তারপরে আল্লাহকে আপনি যতটুকু পারেন ডাকেন, ওইটাই কবুল হবে। আর ওইটা না করে আপনি আকাম কুকাম যা আছে সব আল্লাহ রাস্তায় করছেন, আর শেষে যে আল্লাহকে ডাকছেন আল্লাহ আমারে মাফ করেন না, হবে না। আপনি ডাকলে কি আর না ডাকলে কি, ওনার ক্ষমতা কমে যাবে নাকি? ওই রকম ওটা আপনার নিজের লাভ। পৃথিবীতে যার প্রশংসা করা হয় তার লাভ হয়, কিন্তু আল্লাহ এই ক্ষেত্রে ব্যতিক্রম। তার প্রশংসা করলে তার নিজের কোনো লাভ নেই, ক্ষতিও নেই, লাভ ক্ষতি যা সব আমাদের। কথার ওজন টের পাচ্ছেন তো কি বলছি? সুতরাং এ লোকটা অজু করবে না। বেশ, ফজরের আজানের পরে ওর শরীরের ভেতরে চুলকানি দিয়েছে আল্লাহ। হেদায়েত যদি কেউ চেষ্টা করে তাকে যে আল্লাহ জোর করে হলেও দেয়। চুলকানি যখন এসেছে চুলকায়, ভালো লাগে, যেই ছেড়ে দেয় আবার শুরু হয়। ওর স্ত্রীকে বলছে এক কাজ করো, আমার পুরা শরীর মাসা করে দাও, বিভিন্ন ভেজা ন্যাকড়া দেনা যা বলেন এটা দিন, ভেজা জিনিস দিয়ে যেখানে লাগায় সেই জায়গায় চুলকানি বন্ধ হয়ে যায়। চিন্তা করেছে এত ভালোই লাগে, ভেজা জিনিস ঠেকালে যদি আমার শরীরের চুলকানি ভালো হয়, যেখানে যেখানে চুলকাবে ওই জায়গায় পানি দিই। পানি দিতে দিতে যা অজু করা লাগে, যে সমস্ত অঙ্গ পতঙ্গ সব ধোয়া হয়ে গেছে, বলছে আমার তো সব ধোয়া তো করা শেষ, তো অজু করতে আর অসুবিধা কি? কারণ মানুষ এই জেলা না দিয়ে আন্নাহুম সবুলানা দিয়েছেন। সত্যি কোনো মানুষকে যদি আল্লাহ হেদায়েত দিতে চায়, ওকে রাস্তা দেখাতে হাজার হাজার রাস্তা আল্লাহ খুলে দেয়। আজকে যেন সেরকম একটা রাস্তা আমাদের জন্য উন্মুক্ত হয়। আমি মন থেকে কথা বলবো আর আপনারাও দিল দিয়ে শুনবেন, ঠিক আছে? তো দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কলিজা। কি কলিজা?
175 কোটি মুসলমানকে যদি আমার মনে হয় যাদের ঈমান আছে ওদেরকে যদি বলা হয় যে কলিজা কেটে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য বের করে দেওয়া লাগবে আর ও যদি আশা করে যে আমার তো কিয়ামতের সুপারিশ লাগবে ও বের করে দিতে রাজি আছে ওই নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করলাম এই কারণে কারণ এই শেষ আজকে 30 তারিখ কালকে আপনি আর এই রবিউল আউয়াল পাবেন না আবার এক বছর পর রবিউল আউয়াল কিন্তু 5 বছর 7 বছর আগে তৈরি হয়েছে নাকি কতদিন বয়স হাজার হাজার সে দুনিয়া যতদিন তৈরি করে আল্লাহ ওই দিন বানিয়েছে রবিউল আউয়াল ইন্না উদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সূরা তাওবা 36 নম্বর আয়াতের প্রথম অংশে আছে অবশ্যই যেদিন আসমান আর জমিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আমি আল্লাহ লিখে দিয়েছি সুবহানাল্লাহ চিন্তা করে যেই দিন আল্লাহ আসমান জমিন বানায় সেই দিন তার কিতাবে কিতাব মানে বলেন না কেন কুরআন শরীফ এই পৃথিবী তৈরি করার হাজার বছর আগে সূরা তাহা আর সূরা ইয়াসিন ফেরেশতারা শুনেছিল তেলাওয়াত আল্লাহর কুদরতের কণ্ঠে শোনার পরে তারা আশ্চর্য হয়ে বলেছিল আফসোস করে যা এই কোরআনের কণ্ঠ যেই কান দিয়ে প্রবেশ করবে সেই কান কত ভাগ্যবান যে যহব্বা এটা তেলাওয়াত করবে সেই কণ্ঠ কত ভাগ্যবান যে হৃদয় এটা ধারণ করবে ওই হৃদয় কত ভাগ্যবান ফেরেশতারা যারা আফসোস করেছিল ওই আফসোস কিন্তু এখন অনেকের জীবনে এখনো আছে কারণ এখনো অনেক জবানে কোরআন পড়তে পারে না অনেক জবানে কোরআন দিয়ে কান দিয়ে কোরআন শুনতে চায় না এমনকি অনেক হৃদয়ে কোরআনের কোনো অংশও নেই ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাজ্জুম মিনাল কোরআনি কাল বাইতিল খারীব নবীজি বলেন যে মানুষের অন্তরে কোরআনের কোনো অংশ নেই ওটা মানুষের অন্তর না ওটা শয়তানের ঘর এখানে হয়তো এরকম কেউ নেই নাকি আছে মানে 100 জনের 95 জন আছে পড়তেও পারে না শুনতেও চায় না আর হৃদয়ে তো নেই এই কোরআনে কারিম 1000 বছর আগে যখন ফেরেশতারা শুনে আফসোস করেছিল তার মানে দুনিয়া তৈরি হওয়ারও আগে আল্লাহ কোরআন বানিয়েছেন আর ওই সময় তার কিতাবে 12টা মাসের নাম লেখা ছিল তার ভেতরে রবিউল আউয়ালও ছিল না ছিল না 12টা মাসে রবিউল আউয়াল নেই আছে কত পুরাতন আর আমরা পালন করছি এই মাত্র নাই 1500 বছর এর আগে তো রবিউল আউয়াল কেউ পালন করে নাই করেছে আমরা যারা পালন করছি আসলে এটা নিয়ম না বাংলাদেশে যদিও একদিন রাষ্ট্রীয় ভাবে ছুটি ঘোষণা হয় রবিউল আউয়ালের 12 তারিখে আসলে 12 তারিখেই নবীজি এসেছেন 12 তারিখেই বিদায় নিয়েছেন এটা ফাইনাল না রবিউল আউয়াল মাসে তিনি এসেছিলেন সোমবারের দিন এইটা আমরা জানি কিন্তু আমরা যেটা করছি এইটা কিন্তু রবিউল আউয়ালের কোনো শিক্ষা না এই মিলাদ বড়িয়ে এরপরে মানুষকে এই খেচুড়ি জিলাপি এরপর বিভিন্ন যে তাজিয়া মিছিল মিছিল যা করা হয় এগুলো আসলে ইসলাম না ইসলাম হচ্ছে নবীজির এই রবিউল আউয়াল থেকে আপনাকে শিক্ষা নিয়ে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহকে দেখাতে হবে যে আমিও এই এই কাজে আছি মিলাদুন নবী পালন করতে অনেকে অভ্যস্ত আছেন মিলাদুন নবী মানে নবীর জন্ম অনুষ্ঠান মিলাদুন নবী মানে কি নবীজির জন্ম হতে সময় লেগেছিল কতদিন জন্ম হতে কয়দিন লাগে 10 মিনিট 2-3 মিনিটে 2 মিনিটে হয়ে যায় না কথা বুঝেন না আপনি মিলাদ মানে জন্ম জন্ম হতে কয়দিন লাগে আজ 10 মাস 10 দিন লাগে সে তো পেটে রাখে সর্বোচ্চ 2-3 মিনিট লাগে জন্ম হতে কয়দিন লাগে 2-3 মিনিট লাগে এই 2-3 মিনিট প্রতি বছরে বছরে পালন হয় অথচ নবীজির সিরাত যেটা আদর্শ সেটা কিন্তু 2-3 মিনিট না সেটা 63 বছর কত 2-3 মিনিটের জন্য আপনি সরকারি ছুটি ঘোষণা হয় এরপরে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান পালন করে অথচ 63 বছরের জন্য আমাদের কোনো উদ্যোগ নেই 63 যে বছর পড়ে আছে তার সিরাত তার আদর্শ সেখান থেকে একটা কিছু নেওয়ার মতো কোনো মন মানসিকতা আমাদের তৈরি হয় না আপনি রবিউল আউয়াল পালন করেন কি পালন করেন আন্দাজে এই রবিউল আউয়ালেই নবীজি দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা নবীজি করেছিলেন বিশ্ব নবীকে হযরতে হালিমা কোলে তুলে নিলেন তিনি বলেন যখনই যেখানে নেই আল্লাহ বরকত বাড়িয়ে দেয় আমার স্তনে দুধ ছিল না
আমি যখন নবীকে আমার স্তনে মুখ লাগালাম দেখি আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যে গাধায় চড়ে এসেছিলাম ও গাধা নড়তে পারে না, যখনই তুললাম তার পিঠে সাওয়ার করাতেই তার শক্তি বেড়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে যে কুয়ায় পানি ছিল না, নবীজিকে শুধু দাঁড় করিয়েছি, কুয়ায় পানি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। এমনকি হালিমা তো সাদিয়া সিরাত ইবনে হিশামে বলেন যে 6 বছর মোহাম্মদকে বাড়িতে রেখেছিলাম, অভাব কারে বলে আমি চোখে দেখিনি। অভাব দূর করার মালিক কে বলেন তো? তিনি অভাব দূর করার জন্য রহমত হিসাবে বরকত হিসাবে নবীকে পাঠিয়েছেন। সুতরাং তাকে যে আঁকড়িয়ে ধরবে তার অভাব থাকবে না, কথা বলে না কেন? একজন মোশরেকা মহিলা, হালিমা কিন্তু মোশরেকা ওই সময়, একজন মোশরেকা মহিলা কলে তোলে থেকে শুরু করে একেবারে বাড়ি পর্যন্ত যদি তার সব বরকত সে দেখতে পায়, তার অভাব দূর হয়, আমাদের 3.5 হাত বডি থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্রের সব জায়গায় যদি মোহাম্মদ রাসূলুল্লাহকে আমরা তুলে নিতে পারি, বরকত আল্লাহ রহমত আল্লাহ দেবে না নাকি? তাহলে আপনার 3.5 হাত বডির ভেতরে তো অন্তত রাসূল থাকা দরকার। মাথার দিকে তাকালে পাওয়া যায় না নবীজির আদর্শ। মাথার চুলের কাটিং সব মেসি নাই কাকা, নবীজির মতো চুল আমাদের হয় না। আরো বিভিন্ন চুলের দোকানে স্টাইল লেখা থাকে যে আপনি কি অজয় কাট না বিজয় কাট, কোন দোকানে কি লেখা আছে যে এখানে রাসূলের সুন্নত অনুযায়ী চুল কাটানো হয়? কথা বলেন না কেন? অথচ এই দেশে 96 ভাগ নবীর উম্মত, কত ভাগ? মাত্র 4 ভাগ অন্য ধর্মের মানুষ। যেখানে 96 ভাগ আমরা নবীর উম্মত দাবি করছি সেখানে মাথার ভেতরেই তার আদর্শ শেষ। এরপরে আরো নিচে নামেন, নবীজি বলেন খালিফুল মুশরিকিন আফুল লোহা ওয়াকফুল শারিফ। হ্যাঁ, সত্য কথা বলতে গেলে কিন্তু বিভিন্ন মানুষের বিরুদ্ধে যাবে আমি জানি, তাই বলে কি এটা বাদ দেব? মা তার ছেলেকে ডাক দিয়ে বলছে যে 20টা টাকা দিলাম একটু তেল নিয়ে আয় রান্না করব। ও 20 টাকা নিয়ে মার্বেল খেলছে, মার্বেল যখন হেরে গেছে তখন বাড়িতে আসছে, জিজ্ঞাসা করেছে সে টাকা কই, কথা বলছে না, তেল কই, কথা বলছে না। এখন কথা যখন বলে না মা ওরে তো আদর করবে নাকি? কথা বলে না। এখন যদি বলে যে আমি মার্বেল খেলে হেরে গেছি, মার খাবে না? তেল তো আনে না, আরো মার খাবে। কোরআনের কথা হাদিসের কথা সঠিকভাবে বলতে গেলে সমাজের যে চিত্র চলছে এখন, ও বললেও মার খাবো না বললেও মার খাবো, সুতরাং বইলে খাওয়াই ভালো, আমরা বইলেই খাচ্ছি। এখানে যে বিষয়টা আমি বোঝাতে চাই, আল্লাহর নবী বলেন আমার উম্মত যারা দাবি করবে তারা মোজ খাটো করে রাখবে আর দাড়ি লম্বা করবে। বিজ্ঞান এই তথ্য নিয়ে গবেষণা চালিয়েছে যে নবীজি কেন মোজ খাটো করার জন্য আর এই দাড়ি লম্বা করার জন্য বললেন। আপনি একেবারে চেষে ফেলবেন এটা ঠিক না, তাহলে ত্বক নষ্ট হয়ে যাবে। যারা দাড়ি আর মোজ ঘন ঘন চাষবে তাদের 2টা ক্ষতি হয়। আধুনিক বিজ্ঞান দেখেছে তাদের ত্বক মোটা হয়ে যায় আর তাদের যৌন শক্তি হারিয়ে যায়। শেষে বউ চলে যাবে বলো হুজুর দোয়া করে, এখন দোয়া করে করবো তো চলেই গেছে, আশা করছে আপনি আগামীতে আর কাটবেন না। যারা দাড়ি কাটেন নাকি এখনো চালাবেন? আপনি তো মনে করছেন আমি যুবক হবো, কিসের যুবক? আমরা তো হারিয়ে যাচ্ছি, আর নিচে নামা লাগবে। শেষে ইন্ডিয়া হারবার না কলকাতা হারবার, ওই তো বাদ দেন, আপনি রসুলের সম্মত মেনে চলেন আশা করছি। নাই তো দেখেন কোন ইমামের বউ কোন মুয়াজ্জিনের বউ বাংলাদেশে যায় না, সব যায় শিল্পপতির বউ, কারণ ও প্রতিদিন ওইটা একবার করে সেভ করে। আরো নিচে নামা লাগবে, ঠিক আছে আপনি কাটবেন না। বিজ্ঞানের তত্ত্ব হচ্ছে এই দাড়িগুলো যার যত বড় হয়, আমাদের যেহেতু আমার বংশে আমার এটাই বড় দাড়ি, আমার দাদাদের 5-6টা করি, আমার হয় না, দোয়া করি কত না হলে কি করবো, সার দিয়েও দাড়ি আসেনি, যে কটা আছে আলহামদুলিল্লাহ। দাড়ি যাদের বড়, এই যে দাউদ্দার মতো বড়, এই আরজান হাজির মতো যাদের বড় বড় দাড়ি, এই যে যারগুলো সারাদিন যে বাতাসের ভেতরে আসে এগুলো গলা দোষের ভেতরে যেন না যায় এই জন্য দাড়ি আপনাকে সেভ করে রাখে। তাড়াতাড়ি করেন ভাই, কারেন্ট এসেছে মনে হয়। বসেন বসেন, যেভাবে আছেন আধা ঘন্টা মতো থাকেন, বসেন থাক, একটু গরম হোক, ফ্যান দিলে শোনা যাবে না।
6666 আয়াত থেকে সূরা নিসার একটা আয়াতের দুই ভাগের এক ভাগ পড়েছি। যত বড় আয়াত পড়াটা হয়তো শেষ হবে না, এই জন্য আমি খুব অল্প সময় কথা বলবো বলে আয়াত অর্ধেক পড়েছি। যতটুকু পড়েছি এর 5 ভাগের 1 ভাগের তাফসির করবো ইনশাআল্লাহ। আমরা একটু জবান খুলে কোরআনের আয়াতটা একটু পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এই গ্রামে হিন্দু আছে? না, আলহামদুলিল্লাহ। সুতরাং এখানে যারা আছি সবাই এই আয়াতের ভেতরে। হিন্দু যদি থাকতো তাহলে এই আয়াত ওনাদের জন্য না, কারণ যাদের ঈমান নেই আল্লাহ তাদেরকে এই আয়াতে ডাকেননি। আপনি খুশি না? আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে যেহেতু আপনার ঈমান আছে। আপনার যদি ঈমান না থাকতো আপনাকে আল্লাহ ডাকতো না। ঈমানও কমজোর হতে পারে কিন্তু ঈমান আছে। সুতরাং আমরা আল্লাহর এই ডাকে সাড়া দিতে এখন রাজি আছি। ডাক দিয়ে কি বলছেন? আমানু আমিনু বিল্লাহ, ইমানদারেরা ইমান আনো আল্লাহর উপরে। এ কথাটা কেমন যেন হয়ে যাচ্ছে, এদিকে তাকান। এ ছেলে গল্প করা যাবে না, এদিকে তাকান। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ যদি বলেন ইমান আনো, এ কথাটা অবশ্যই ভেতরে কিছু লুকিয়ে আছে। এখন এনার একটা প্রতিষ্ঠান আছে রিয়াজুল জান্না, উনি মনে করেন প্রিন্সিপাল। একটা ছাত্র ভর্তি হয়ে গেল, পরের দিন যদি ডাক দিয়ে বলে ওই রায়হান তুই আবার ভর্তি হ, ও ছেলেটা যদি মাথায় ডিস্টার্ব থাকে চিন্তা করবে কি কেবল ভর্তি হয়ে আসলাম, আবার বলছে ভর্তি হতে, ও মুরব্বী মানুষের মনে হয় মাথা ঠিক নেই, এরকম মনে করবে না? অথবা বলবে মনে হয় পাগল হয়ে গেছে। আর যদি বিচক্ষণ হয় চিন্তা করবে কি ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল আবার ভর্তি হতে বলে, অবশ্যই আমার ভর্তি ফর্মে মনে হয় বাবার নাম ওঠেনি, অথবা গ্রামের নাম মনে হয় উল্টা পাল্টা হয়েছে। এ কথা বলেন কেন? ও বিচক্ষণ হলে চিন্তা করবে না, তাড়াতাড়ি যাবে কিরানির কাছে, যে বলবে আগে ভর্তি ফর্ম দেন, আমি আগে ফের পুনরায় আবার সংশোধন করে ঠিক করে এরপরে জমা দেবে। আল্লাহ যে ইমানদারকে ইমান আনার কথা বললেন, অবশ্যই বুঝতে হবে যারা বিচক্ষণ ইমানদার তাদের ইমানের সমস্যাগুলো সমাধান সংশোধন তারা করে নেবে। আর যাদের মাথায় তার কাটা আছে তারা চিন্তা করবে কি গো আল্লাহ কি পাগল হয়ে গেল, আমি তো ইমান এনেছি আবার ইমান আনতে বলে কোন কারণে? আমরা কি ওই রকমই তার কাটা হব না বিচক্ষণ হব? বিচক্ষণ হবে। আপনি দেখবেন অবশ্যই আপনার বাবার নাম হয়তো ভুল আছে, অথবা গ্রামের নাম ভর্তি ফর্মে ওঠে নাই, অথবা রোল নাম্বার লিখতে আপনার মনে নেই, তাহলে ওই ফর্ম দিয়ে ক্লাসে ক্লাস করা যাবে? হবে না। আপনাকে ক্লাস করাবে নাম ডাকবে কি দিয়ে? আপনার রোল নাম্বারই ওঠেনি। এই জন্য আল্লাহ হয়তো আমাদের দেখে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইমানের অবস্থা, এই ইমান দিয়ে অন্তত ওরে নাম ধরে জান্নাতে নিয়ে যাব ডাক দিয়ে, ওর নাম্বারে রোল নাম্বারই নেই, ডাকবো কি করি? এই জন্য ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন যে ইমানদারেরা আবার ইমান আনো। আমি এই কথাটা ওই ছোটবেলায় যখন কায়দা পড়েছিলাম মক্তবে তখনও বুঝি না, তখন মক্তবে পড়েছিলাম আমাং তো বিল্লাহি কামা হুয়া বিয়াসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। কি আপনার মাদ্রাসায় পড়ায় না এটা? সবাইকে কায়দায় আগে এটা পড়ায়, ওইটা আমি বুঝি নাই ওই সময়। এখন বুঝতেছে যে সব বিষয় তো এর ভেতরে লুকানো আছে। আল্লাহ পাক আজকের আয়াতে ডাক দিলেন আমানু আমিনু বিল্লাহ, ইমান আনো আল্লাহর প্রতি। ইমানদারকে ডাক দিয়ে যদি ইমান আনতে বলে, বিচক্ষণ ইমানদার যারা তারা নড়াচড়া করবে, কথা বলে না কেন? তারা এক জায়গায় বসে বসে দেখবে না, তারা চিন্তা ভাবনা করবে দেখি রোল নাম্বার আগে দেখি আসি, বাবার নামটা দেখি আসি, অথবা গ্রামের নামটা ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা তারা খোঁজ খবর নিয়ে বেড়াবে। আমি আজকে যে তথ্যগুলো আপনাকে ইমান আনো বলতে দেব, আপনিও নড়াচড়া করবেন, দেখবেন আসলে আপনার বাবার নাম ঠিক আছে কিনা।
কোন মানুষ যদি বলে আমানতু বিল্লাহ আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাহলে চারটা কথা তাকে মানা লাগবে, যেটা আপনি কায়দায় পড়েছিলেন আমানতু বিল্লাহি আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, কামা হুয়া যার অস্তিত্ব আছে, কি আছে এই পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে প্রায় 4,500 ধর্ম দুনিয়ায় এখন, তারাও তাদের দেবতাকে মেনে চলে, তাদেরও অস্তিত্ব আছে না নেই, কথা বুঝতেছেন? হিন্দুরা যাদেরকে মেনে চলে তাদের ওই দেবতার অস্তিত্ব নেই, আপনি না বুঝলে আমি সামনে যাব না, বোঝা লাগবে আগে। আমরা আমাদের আল্লাহকে মানি, এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করি যে তার অস্তিত্ব আছে, কি আছে? হিন্দু যারা আছে তারাও যাদেরকে মেনে চলে তাদের অস্তিত্ব, তাহলে আমাদের ঈমান তাদের ঈমান একরকম হয়ে গেল না? আমার মানে একই তো, সে যাদেরকে মানে মানুক তারা তো এক আল্লাহর মতোই মানে, যে এটাও আমাদের খোদা আমাদের দেবতা, এও আমাদের সবকিছু করতে পারে। আমি যে চারটা বিষয় বলেছি একটা কেবল গেল, তাহলে আমাদের যাদের মানি আমরা আল্লাহকে অস্তিত্ব আছে, ওরা যাদেরকে মেনে চলে ওদের অস্তিত্ব, এক নম্বরে মিলে গেছে। দ্বিতীয় নম্বর কি, এই যে অস্তিত্ব আছে এই কথাটা শুধু আমরা না, ওই জামানায় কাফেররাও মানত। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। লায়াকুলুন্না আল্লাহ লামে তাকিদুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আবু জেহেল বিশ্বাস করতো যে আল্লাহ একজন, এমনকি কাবার গিলাব ধরেও কানত, বদরের ময়দানে যাবার আগেও কান্নাকাটি করে বলেছিল কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে ময়দানে যাচ্ছি যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও, ওর দোয়াও কবুল। কথা বুঝতেছে? কারণ ও তো সত্যের পক্ষে ছিল, বিপক্ষে ছিল, যিনি সত্যের পক্ষে ছিল ওর মুখ দিয়েই দোয়া বেরিয়েছে, ওইটাই আল্লাহ কবুল করে নিয়েছে, আর ওই ময়দানে ওর জীবন শেষ করেছে আল্লাহ, বদরের ময়দানে মারা যায়নি। এবার আমি আরেকটা তথ্য খুব ভালো করে শুনবেন, আমি জায়গা মতো যাব ইনশাআল্লাহ, আমার মনে আছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও কিন্তু তিনি মুসলমান হননি, মুশরিকা, তিনি ওই সময় পর্যন্ত কাফের। নবীজি নবুয়ত পাওয়ার পরে ফিরে আসলেন বাড়িতে, দাগ দিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে ঢেকে দাও আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই সময় নবীজির শরীরে চাদর জড়িয়ে দেওয়ার সময় বলেছিলেন কাল্লা আল্লাহি লা মা ইখজিক আল্লাহু আবাদান। কোন হাদিসে মা আছে, কোন জায়গায় লা আছে, আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে শব্দটা মাত্র এক লাইনের অর্ধেক, কোরআনের যে লাইন হয় ওই লাইনের অর্ধেক একটা বাক্য হযরতে খাদিজা বললেন নবীকে আল্লাহি কাল্লা লা ইখজিক আল্লাহু আবাদান। এই যে শব্দের ভেতরে আল্লাহর নাম কয়বার আছে, কাল্লা আল্লাহি লা ইখজিক আল্লাহু আবাদান কয়বার আছে, তিনবার আছে, একবার কসম আছে আর দুইবার আছে আসল নাম। খাদিজা ওই সময় মুসলমান, বলেন না কেন? তার মানে ওই জামানে কাফের যারা তারাও আল্লাহকে আল্লাহ বলে ডাকত, তার সে এতটুকু বাক্যের ভেতরে উনি দুইবার আল্লাহর নাম উচ্চারণ করলেন স্পষ্টভাবে, কোন কারণে? তিনি বলেছেন কখনো না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করতে পারে না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করতে পারে না। কারণ কি? কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। নবীজি পৃথিবীতে কোনোদিন কোনো আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন না? এই কথা বোঝাশোনার পরে বলেন, করেছিলেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যায় যাচ্ছে ওই সময় যখন দেখবেন আত্মীয় আল্লাহ রাসুলের উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, কথা বুঝতেছে? কারণ আপনি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা লাগবে। আমি এই লোকটাকে যদি ভালোবাসি, দুনিয়ার কোনো স্বার্থের কারণে যদি ভালোবাসি, তাহলে আমার ঈমান আল্লাহ পরিপূর্ণ করে দেবে না। মানা হাব্বা লিল্লাহি ও আবাকাদা লিল্লাহি ও আতাআ লিল্লাহি ও মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান। বখারি শরীফের হাদিস, নবীজি বলেন যদি তোমার ঈমান তুমি পরিপূর্ণ করে নিতে চাও, কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর জন্য ভালোবাসবা,
কাউকে যদি ঘৃণা করো দেখবা ও লোকটা আল্লাহর রাসূলকে মানে না এই কারণে ঘৃণা করবা কাউকে কিছু যদি দিতে চাও আল্লাহর জন্য দিবা কাউকে যদি দান করা থেকে বিরত থাকো নিষেধ করো তাও আল্লাহর জন্য করবা এই চারটা কাজ যে ব্যক্তি করবে তার ঈমান আল্লাহ পরিপূর্ণ করে দিবে তাহলে নবীজি এই হাদিসটা বললেন কখন তিনি যখন বিভিন্ন আত্মীয়-স্বজন যারা আল্লাহর রাসূলের উপরে মূর্তিকে প্রাধান্য দিত তাদের সাথে তার সম্পর্ক তিনি রাখেন যেমন আপন চাচা আবু লাহাব কথা বুঝতেছেন খাদিজা সান্ত্বনা দিচ্ছে হে স্বামী কোনো ভয় নেই আল্লাহ আপনাকে অপদস্থ অপমান ভয় দেখাবে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না আজ আপনার বউকে বাড়ি যেয়ে বলবেন তো উনি নবুয়ত পেয়ে এসে বলছে যে আমি নবুয়ত পেয়েছি খাদিজা আর প্রশ্ন করেননি বলছে আমি মেনে নিলাম আপনি যদি এখন যেয়ে বলেন যে আজকে রাত্রে ওয়াজ শুনতে গেলাম আমির হামজা আমারে পীর বানিয়ে দিয়েছে তুমি আমার কাছে মরি দাও বলবে তুমি কয় নাম্বার আমি ভালো জানি কারণ কি কারণ তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো না আমার সাথে সম্পর্ক ঠিক রাখো কি করে আপনার বউ আপনাকে বলতে বাধ্য হবে অথচ ওই বউর কারণে আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে পারেননি এই কথা বলেন না কেন এই জন্য বউর জন্য এই কাজ করে আপনি ওর কাছে কালার হচ্ছেন এই কাজ করা যাবে না হ্যাঁ সাময়িক কিছু সময় হয়তো সে মন খারাপ করবে আপনার মনকে দেখলে আপনার ভাইকে দেখলে আপনার মা বাবাকে দেখলে অবশ্যই মেয়ে লোক যারা 100% আপনার উপরে খুশি হবে না সাময়িক কারণ ওই মেয়ে লোক তার ওই মেয়ে লোক নাই তো দুনিয়াদার কথা বুঝতেছেন কিন্তু পরোক্ষ ভাবে দেখবেন না এ বাস্তবে যদি আপনাকে কিছু নাও বলে ভেতরে ভেতরে মেনে নেবে না কারণ আপনাকে দেখবে যে আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে পারেন না গরিবের পাশে যে দাঁড়ান না অসহায় মানুষ আপনার কাছে আসলে আপনি গুরুত্ব দেন না এই বিষয়গুলো খাদিজা বারবার তুলে ধরলেন হে রাসূল আপনাকে ভয় দেখাবে কোন কারণে কারণ আপনি মানুষের অধিকার নষ্ট করেন না কোনো মানুষ বিপদে পড়লে আপনি সেখানে ছুটে যান তাদের কথা শুনে সলভ করার চেষ্টা করেন আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন না তা আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না এই সময় খাদিজা কি মুসলমান বলেন বলেন একজন কাফের মুশরিক সে বাক্য বললে আল্লাহর নাম বলে তাহলে বোঝা যাচ্ছে ওই জামানায় কাফেররাও আল্লাহর অস্তিত্ব আছে এটা মানত তাহলে ঈমান আনার জন্য যে চারটা কথা মানতে হয় প্রথম নম্বরে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে দ্বিতীয় নম্বরে কি বিআসমাইহি আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে না নেই আছে অন্য ধর্মে যারা আছে তারাও তাদের দেবতার নাম দেয়নি কিনা কালী দুর্গা গণেশ তাই বলে তাহলে আমাদের সাথে দ্বিতীয় নম্বরও তাদের মিল আছে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে যার নাম আছে আল্লাহর নাম আছে 5000 কত আপনারা হয়তো মুরব্বি যারা কায়দা পড়েছিলেন 99টা জানেন তাফসিরের কিতাবে মাজহারিতে আমি 5000 নামের তুলনা পেয়েছি তাওরাতে আল্লাহ 1000 দিয়েছেন জাব্বুরে 1000 ইনজিলে 1000 কোরআনে কারিমে 1000 আছে আর লাউহে মাহফুজে আছে 1000 5000 নাম আল্লাহ দিয়েছেন এই নামগুলো খেলা করার জন্য নিয়ে বসে রয়েছেন তা না প্রত্যেকটা নাম আল্লাহ তার বাস্তবতায় গুণাগুণ দিয়েছেন 5000 নামকে সামারাইজ করে আমার আল্লাহ কোড করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই যে তিনটা নাম নবীজি বলেন কোন মানুষ যদি বিসমিল্লাহ একবার সাওয়াবের নিয়তে 19 অক্ষর বিশিষ্ট শব্দটা পড়ে এই মহান আল্লাহ তাকে 5000 বার টাকার সওয়াব দান করে আল্লাহর নাম কয়টা বললাম সর্বোচ্চ 5000 এর নিচে আমরা জানি 99টা এখন অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম আছে বলে বলে বিশ্বাসও করে এখন হিন্দুকে যদি বলেন ভাই আপনার দেবতা কত বলবে 33 কোটি নাম বলেন তো পারবে আমরা হয়তো 5000 অনেকে বলতে পারবো না কিন্তু অনেক মানুষ যারা কায়দা মুখস্থ করেছে তারা 99টা পর্যন্ত পারে তাহলে দ্বিতীয় নম্বরটা কিন্তু মিল আছে ওদের সাথে তিন নম্বরে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে নাম আছে শুধু তা না অসিফাতি এই নামের গুণাগুণও আছে উনি শুধু নাম নিয়েই বসে নেই নামের প্রতিটি নামের গুণও আছে না নেই আল্লাহর নাম হচ্ছে মনে করেন রহমান গাফফার
এই পৃথিবীতে মানুষকে মাফ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, এই কারণেই তিনি গাফফার নামটা নিয়েছেন। আপনি যদি গোনাহ করতে করতে একেবারে জীবন ধ্বংস করে দেন, এরপরও নিরাশ হবেন না। আল্লাহ পাক বলেন, তুমি জেনা করেছিলে একবার, দুইবার, পাঁচবার, সাতবার, দশবার, হয়তো মনে করছো যে এতবার জেনা করলাম মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহ পাক বলেন, যতদিন সূর্য পশ্চিম দিকে না ওঠে ততদিন পর্যন্ত তোমার তাওবা আমি ফেরত দেব না, কবুল করব যদি মন থেকে করো। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, কোনো মানুষ যদি তাওবা করতে চায়, ২৪ নম্বর পারা জুলুম করে নিজেদেরকে যারা শেষ করে দিয়েছ, এই মনে করো যে আল্লাহ মনে হয় আমার দিকে আর তাকাবে না, কখনোই না, আল্লাহর রহমত থেকে নিজেকে মাহরুম করবা না, ফিরে আসো, অবশ্যই আল্লাহ ইচ্ছা করলে সব গোনা মাফ করে দিচ্ছে দেবে। আমরা শব্দের দিকে খেয়াল করলে এক ফেরো জনবা, এক ফেরেটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, জাম্বুন এক বচন, জনুব বহু বচন। কোনো মানুষ যদি সত্যিই তাওবা করে, ওর জীবনের কোনো অপরাধ আল্লাহ বাকি রাখে না, সব মাফ করে দেয়। আর আল্লাহর নিয়ম হচ্ছে কোন জায়গা যদি মাফ করার পরে খালি হয়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, আর নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ তিনি ক্ষমাশীল দয়াবান। এ পর্যন্ত শুনি অনেকেই আনন্দে আত্মহারা যে একটা গোনাহ আর বাকি নেই, তাওবা তো করলাম, আস্তাগফিরুল্লাহ নাকি। এই আয়াতের পরবর্তীতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারেরা যদি তাওবা করতে চাও আল্লাহর কাছে, তাহলে তাওবায়ে নাসুহা করো। কি করো? নাসুহা কাকে বলে? তাওবায়ে নাসুহার শর্ত তিনটা। এক নম্বরে, আপনি যে কোনো অপরাধ করার পরে আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। এই স্বীকৃতি দেওয়ার মন মানসিকতা আজ আমাদের নেই। অপরাধ করার পরে হাতে নাতে ধরা পড়ে, তারপরও স্বীকার করে না, না তদন্ত করা লাগবে। কথা বুঝতেছে? হাতে নাতে কিন্তু ধরা পড়ে গেছে। আপনি যে আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি পড়েন, আপনার তাওবা কবুল হয় না, কারণে যে আপনি অপরাধ করার পরও স্বীকার করেন না। হ্যাঁ, আপনি স্বীকার করেন, যার কাছে করা দরকার তার কাছে করেন না। স্বীকার করা দরকার কার কাছে? না, আল্লাহর কাছে করবেন। কার আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে? বিনা কারণে আপনি এই গ্রামের একজনের নামে মামলা দিয়ে তাকে ধরিয়ে দিলেন। নবীজি, আজকেও আমি আসার সময় পড়ছিলাম মেশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, বিনা কারণে যদি কারণ আমি হামলা মামলা জেল জরিমানা দিয়ে তাকে কষ্ট দাও, যে লোকটা বিনা কারণে হামলা মামলার শিকার হবে, ওই লোকটার জীবনের অপরাধগুলো আল্লাহ সব বাদ দিয়ে যে লোকটা তাকে অপরাধী বানিয়েছে তার আমল নামায় পৌঁছিয়ে দেবে। এ গোনা তো বাংলাদেশে এখনো শুরু হয়নি, এ বলার দরকার নেই। এ গোনা দেশে আছে, আছে মানে 180 মাইল বেগে চলছে, কেউ বসে নেই, যে যেখানে একটু সুযোগ পাচ্ছে সেই ধরিয়ে দিচ্ছে। নাকি বেশি বলে ফেললাম? কি ব্যবসা সে করে নিল, এখনো চালাচ্ছে অনেকে। হাদিস হচ্ছে, আল্লাহর নবী বলেন যে বিনা অপরাধে একটা মানুষের উপরে যদি দোষ কেউ চাপিয়ে দেয়, আমার ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতান আও ইসমান মুবিনা। সূরা নিসা, এটা 5 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 10 নম্বর লাইনে 112 নম্বর আয়াত। পৃথিবীতে কোনো মানুষ যদি নিজে অন্যায় করার পরে একটা ভালো নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে কষ্ট দেয়, কালার করে, আল্লাহ তাআলা বলেন ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়াচ্ছে।
আমরা যদি পাপের বোঝাগুলো দেখতে পেতাম এই বাংলাদেশে কত মানুষের পিঠের উপরে মাথার উপরে যে দেখতে পেতাম তাহলে ভালো যেত দেখা যায় না তাই বেঁচে যাচ্ছে অনেক কথা বলছেন এখন এতটুকু বললে যদি শেষ হয়ে যেত আমি হাদিসটা পড়তাম না হাদিসের শেষ অংশের কথা আরো মারাত্মক আল্লাহর নবী বলেন যে লোকটা মামলা দিয়েছিল এই লোকটার জীবনে তো কিছু ভালো ভালো কাজ ছিল এই নিরপরাধ মানুষকে কষ্ট দিয়ে জেল জরিমানা আর তৈরি করার কারণে এর ভালো কাজের সওয়াব আল্লাহ ওর আমলনামায় পৌঁছিয়ে দেয় সুবহানাল্লাহ এর চাইতে আর কি ক্ষতি হতে পারে একজন মানুষের জীবনে বলেন আপনি পাঁচটা টাকা হারিয়ে গেলে আপনার মাথা ঠিক থাকে না আর 5000 বা পাপ মানে 50 বছরের নেকি সব চলে যাচ্ছে আপনি টের পাচ্ছেন কিছু আপনাকে টের পাওয়া লাগবে আর টের পাওয়ার জন্য সচেতন করার জন্য অনুষ্ঠানগুলো দেওয়া হয় নাকি এখানে খেসড়ি আছে কিছু হই না বন্ধুরা আমার আমি শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম অবশ্যই আল্লাহ সব অপরাধ maaf করে দেবে তাওবা করলে কিন্তু শর্ত মানা লাগবে তাওবা এনা সোহার তিনটা আপনাকে বলা লাগবে আমি অপরাধী আর অপরাধ করেছেন আপনি যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি যদি স্বামীর কাছে অপরাধ করেন আর আল্লাহর কাছে maaf চান হবে না কথা বলেন না কেন কারণ আপনি অপরাধ করেছেন স্বামীর কাছে স্বামীর কাছে সব চাইতে বড় অপরাধ মেয়েদের মেশকাত শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যে মেয়ে লোক কারণে অকারণে তার স্বামীর সাথে কথা বন্ধ করে আলাদা থাকে এটা বড় অপরাধী এরকম বউ আছে কার হাত করেন তো না আছে এখানে আমি জানি আছে আজকে আসার সময় একজন কল দিস হাত তোলেন আপনার অসুবিধা নেই ক্যামেরা সব আমার দিকে এই নিয়ে যেন হাত না তোলে বিয়ে না করে হাত তোলার দরকার নেই মা বোন যারা অন্তত শুনতে পাচ্ছেন তাদেরকে বলছি কারণে অকারণে যদি আপনি স্বামীর সাথে কথা বন্ধ করে দিয়ে তারে কষ্ট দেন আপনি যদি আলাদা থাকেন যতক্ষণ আলাদা থাকবেন কথা বন্ধ থাকবে ততক্ষণ আপনার উপরে আল্লাহর লানত বর্ষণ হবে সত্যি করে মন থেকে বলেন তো এরকম বউ বাংলাদেশে নেই আর একটু জোরে বলেন এত মানুষ স্লোগান হচ্ছে মেয়েরা যারা আমার মনে হয় এই গ্রামে আমার আর আসতে দেবে না হুজুর যেন আর না আসে এমনি আসতে দেয় না না মা বোনেরা আমি আপনাদের ভালোবাসি আপনাদের বাঁচাতে চাই আমি দেখতে পাচ্ছি বাস্তবতে অনেক মহিলা এরকম আছে কারণে অকারণে কথা বন্ধ করে দেয় এই যে কষ্টটা তাকে দিলেন আপনি এবার যদি আল্লাহর কাছে যে মাফ চান হবে না আপনি তো কষ্ট আল্লাহকে দেননি দিয়েছেন আপনার স্বামী জাহিদকে সুতরাং ওর কাছে যেয়ে বলতে হবে যে আমার ভুল হয়ে গেছে তাহলে অপরাধ যার কাছে মাফ চাবেন তা কাবা শরীফের গিলাফ ধরে হবে দুই নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে যে ভুল হয়ে গেছে অন্তত এ কাজ আমি আর করব না তিন নম্বরে জীবনের মতো এরকম কাজ থেকে আমি ফিরে আসলাম এই কাজে আমি আর কোনোদিন যাব না এই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যদি কেউ টিকে থাকতে পারে ওর জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখে না মাফ করে নেকি বানিয়ে দেয় এই সুযোগটা কতদিন যতদিন পূর্ব দিকে পশ্চিম দিকে সূর্য না ওঠে সুতরাং এখনো সময় আছে আমরা পরিবর্তন হব নাকি এই এই ক্ষমা পেতে হলে এই আয়াতের পরের আয়াত 54 নম্বর আয়াত সূরা জমা কোন সূরা কথা বলছিলাম সূরা জমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে এটা 54 নম্বর আয়াত ওটা 53 গেল এবার জবাব দিচ্ছেন আল্লাহ পাক বলেন এই ক্ষমা পেতে হলে কোন ক্ষমা আমি আবার বলছি এই ক্ষমা মানে কোন ক্ষমা এই যে জীবনের সব অপরাধ maaf করে ওই জায়গাটা পাল্টিয়ে নেকি বানিয়ে দেবে এই ক্ষমা বুঝতেছেন কোন ক্ষমা এই ক্ষমা আমাদের দরকার আছে না এই ক্ষমা পেতে হলে আল্লাহ আর জানিয়েছেন ওয়ানি বইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন এই আয়াত 54 এরপরে 55 56 57 পর্যন্ত শুধু এই গুণগুলো আল্লাহ দিয়েছেন এই আয়াতের ভেতরে আল্লাহ বলেন দুইটা শর্ত মানা লাগবে এই ক্ষমা যদি কেউ পেতে চায় শুধু শর্ত মানলে হবে না দুইটা শর্ত মানতে হবে এমন সময় আমি আগে শর্তগুলো বলি নেই ওয়ানি বুইলা রব্বিকুম এক নম্বরে সে তার রবের দিকে ফিরে আসবে কার দিকে কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে সে আর জীবনে মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে না সুদ খাবে না ঘোষের টাকা নেবে না এটা ফিরে আসা কি সহজ অনেক কঠিন না না অনেক কঠিন বিষয়
কারণ আপনার অফিসে সবাই ঘুষ খায়, আপনার আন্ডারে যারা আছে সবাই বড় বড় টাকার মালিক হয়, আপনিও পারলে ইচ্ছা করলে অনেক কিছু পারেন, কিন্তু আপনি ফিরে এসেছেন এই অবস্থায়, আপনি সুযোগ থাকার পরও আর ঘুষ খাবেন না, কারণ আপনি তওবা করেছেন। এরকম তওবাই তো বাংলাদেশে হয় নাকি? নেই। এই যে শব্দটা খুব কঠিন শব্দ আল্লাহ দিয়েছেন, ওয়ানি বু ইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি। দুই নম্বরে আল্লাহর বিধান আপনি যেখানে যেটা জানবেন আত্মসমর্পণ করে মাথা নত করে দেবেন, সে যেখানে যাই হোক। এতদিন জানতেন না যে যাকাত সম্পদের দিতে হয়, এখন জেনেছেন আপনার 100 টাকা থাকলে 250 জাকাত দেওয়া লাগে, 75,000 টাকা যদি খাওয়া দাওয়ার পরে কারো দেরি হয়ে যায় অবশ্যই তার 100 টাকায় 250 টাকা জাকাত দেওয়া লাগবে, এটা নামাজের মতো ফরজ। তাহলে এটা জানার পরে আপনি এবার বলুন না আমার সম্পদ কমে যাবে আমি দেব না, আপনার তাওবা কবুল হয়ে বসে আছে? এই ক্ষমা আপনার জন্য না, এই ক্ষমার জন্য এই শর্ত মানা লাগবে। আল্লাহর বিধান যেখানে যেটা পান ওইটা ওই জায়গায় জানার পরেই মেনে নেবেন। এতদিন জানতেন যে 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে, কয়জন সমানে আপনি যার তার সাথে দেখা করেন কথা বলেন, কিন্তু 14 জন মহিলার নাম আমরা পেয়েছি হাদিসের ভেতরে, যারা পুরুষ মানুষ আছে এটা কোট করে নেবেন, আজকে থেকে আমল শুরু করা লাগবে ইনশাআল্লাহ, কারণ এটা ফরজ বিষয়। এক নম্বরে আপনি নিজের মায়ের সাথে দেখা করতে পারবেন, দুই নম্বরে দুধমা, তিন নম্বরে খালা, এটা একবার কিন্তু আপন খালা হওয়া লাগবে, ওই রাস্তায় খালা, কারণ খালার মেয়ের সাথে আছে খালা বলে দাও, এই খালা হবে হবে না, হ্যাঁ না খালা সাবড়ি হবে, খালা হওয়া লাগবে, আপন খালা না মায়ের বোন। এরপরে আছে ফুফু, এ ফুফু মানে নিজের বাবার আপন বোন, ওই চাচাতো বোন, গ্রাম সম্পর্কের বোন, ওই প্লাস্টিক বোন হবে না, আপন বোন হওয়া লাগবে। এরপরে শাশুড়ি, এ শাশুড়ি মানে ওই যে অনেকে ধর্ম শাশুড়ি আছে, কিসের ধর্ম শাশুড়ি? শয়তানি, আসল শাশুড়ি হওয়া লাগবে যার মেয়ে আপনি বিয়ে করেছেন এইটা। এরপরে আপন বোন, এরপরে দুধ বোন, দাদি, নানি, নাতনি, এরপরে নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে মানে আপন ভাইয়ের মেয়ে, এরপরে বোনের মেয়ে, আপন বোনের মেয়ে, এরপরে পুত্রবধু। এই যে 14 জন মহিলার নাম বললাম, এর ভেতরে কিন্তু স্ত্রীর নাম নেই, আছে? কেন? একজন পুরুষের জন্য স্ত্রীর কাছে কোনো পর্দা নেই, স্ত্রীর কাছে আরো যত খোলামেলা থাকবেন, আপনার বউ আপনার কাছে যত খোলামেলা থাকবে তত সওয়াব বেশি হবে। অনেকের বউ আবার স্বামীর কাছে ঘন্টা দিয়ে থাকে, কিসের ঘন্টা? যত পারেন আপনি চুল ছেড়ে দিয়ে রাখবেন, কারণ যে কয়টা চুল আপনার স্বামী দেখবে ওই কয়টা সব হবে, তাই বলে আবার আপনি আর একটা বিয়ে করে বেশি চুল আলা মহিলা নেবেন, যে মহিলা আছে ওই মহিলা নিয়ে সংসার করেন। আমরা এবার একটা তথ্য বলছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একজন মহিলার জন্য, এইদিকে তাকান, একজন মহিলার জন্য পর্দা হচ্ছে হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে, আর এটা করার জন্য সর্বোত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ, শাড়ি দিয়ে এটা হয় না। এই জন্য মেয়েরা যারা এসেছেন যে বয়সেরই হন, আপনি সালোয়ার কামিজ পরা আরম্ভ করেন, এরপরে নিচে সায়া, এরপরে ব্লাউজ থাকবে, আর বড় একটা ওড়না দিয়ে আপনার মাথাটা আর বুকটা শরীরটা ঢেকে রাখবেন, তাহলে হঠাৎ করে কোন সামনে পড়েও যান পর্দার মতো ফরজ বিধান আপনার লঙ্ঘন হবে না। কথা বুঝতেছে? যেহেতু মেয়েরা বিভিন্ন জায়গায় বসে আছে, সম্মানিতা মা বোনেরা, এটা ইবাদত, আপনি এতদিন জানতেন না যে পর্দা করা লাগে, এখন জানলে। আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, কিসে ক্লাস 10-এ পড়ে, তাকে পর্দা করে বোরকা দিয়ে কলেজে স্কুলে পাঠাতে হয়, এতদিন জানতেন না, এখন জানলেন। জানার পরেও যদি আপনি এটা না দেন, এর ফল পাবেন দুইটা, এক নম্বরে বেপর্দার যে গোনাগুলো শুধু ওর নামায় না আপনার আমল নামায় আসবে, আর দুই নম্বরে এমন একটা অঘটন ঘটবে সেটা কাঁদতে কাঁদতে চোখ আপনার আপেলের মতো হবে। আমরা গ্রামের এক ছোট দাদাকে বলেছিলাম, দাদা এই যে দুইটা মেয়ে ইন্টারে পড়ে, তোর পর্দা দেন না কেন, বোরকা পরে অন্তত কলেজে পাঠান, আমারে বসে কসি মেয়ে আর একটু বড় হোক,
এন্টারে পড়ে যদি কোসি হয় ও আবার ও আল্লাহ কিছুদিন পরে শুনছে দুইজন দুইটা ছেলের হাত ধরে চলে গেছে দাদা আর ওই দাদি কাঁদতে কাঁদতে পাগল বাড়ি যেয়ে দেখছি হাঁ চোখ আপেলের মতো বললাম দাদা কেঁদে লাভ নেই কোসি মেয়ে এখন কাদার দরকার আগে থেকে বললাম যে অন্তত বোরকা দিয়ে দেন আপনি যেভাবে পাঠান এইভাবে পাঠালে ও আর কোসি থাকে না এতদিন জানতেন না যে পর্দা করা লাগে এখন জানলেন কিন্তু আপনার যুবতী মেয়েকে কলেজে স্কুলে পাঠাতে হলে অবশ্যই আপনি বোরকার মতো ফরজ এই বিধান তাকে দেওয়া লাগবে এই যে আল্লাহর বিধান জানার পরে যারা মেনে নেয় এই দুইটা শর্ত মানবে কখন মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন ওই আযাব আসার পূর্বে যখন আর তোদেরকে সাহায্য করা হবে না জিনাদাবাসী মানুষকে সাহায্য করা হবে না মরণের সময় কখন বলেন বলেন আর মরণ কখন আসবে এর গ্যারান্টি নাকি 21 সালে আসবে কোনো গ্যারান্টি না আপনি বসে আছেন দাঁড়াতেও পারবেন না সুতরাং তওবা করা লাগবে কি দুই বছর পরে না এখন এখনই আর তওবা মানে আস্তাগফিরুল্লাহ বলেন জীবনের অপরাধগুলোর জন্য অনুশোচনা করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে স্বীকার করা লাগবে অপরাধ করেছেন যার কাছে এখন যদি বলেন যারা মারা গেছে না এই জন্যই তো বাস্তবতায় জনগণের কোনো সম্পদের দিকে হাত দিতে নেই এই যে রাস্তার যে ইটগুলো আপনি যদি একটা ইট নিয়ে বাড়ি যেয়ে নিজের কাছে লাগান এই ইট কি যে চেয়ারম্যান এখানে দিয়েছে ওই চেয়ারম্যানের বাবার টাকা এই একটা ইটের ভেতরে গোবিন্দপুরের একটা ইটের ভেতরে বাংলাদেশের 17 কোটি মানুষের টাকা আছে এক কথা বলেন এখন এখান থেকে একটা ইট নিলে 17 কোটি মানুষের কাছে আপনাকে আগে ক্ষমা চাওয়া লাগবে তাদের অনুমতি নেওয়া লাগবে যে আমি একটা ইট গোয়ালে লাগাবো একটা ইট আমি রাস্তা থেকে চুরি করে নিয়ে যাচ্ছি আমি গোয়ালে দেব আপনারা আমারে মাফ করেন এখন যদি দেখেন যে 17 কোটির ভেতরে অন্তত 50,000 মানুষ মরে গেছে তাহলে তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে সুতরাং আপনার তওবা কবুল হচ্ছে না এই জন্য আল্লাহর কাছে অপরাধ করলে ওইটা মাফ পাওয়া সহজ এই হাক্কুল ইবাদ যেটা বান্দার যে অপরাধগুলো অনেকে বিদ্যুতের লাইন থেকে কারেন্ট চুরি করে পোড়ায় এইদিকে সব নেই আপনি বিদ্যুতের লাইনের কারেন্ট নিয়ে মন মতো চালাচ্ছেন কেউ টের পায় না এই লাইন তো শুধু জেনাইদা তিনি দিচ্ছেন সুইচ টিপে তার না এই লাইনের ভেতরে 17 কোটি মানুষের টাকা আছে আপনাকে অনুমতি নেওয়া লাগবে 17 কোটি মানুষের এ কি সম্ভব তওবাটা যে কি আমরা অনেকে জানি না খালি পীরের কাছে যায় আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেয় আর চামড়ার মুখ দিয়ে পড়ি ফেলে তওবা এই জন্য মৃত্যু কখন আসে যেহেতু বলা যায় না আমরা চেষ্টা চালাই আমাদের অপরাধগুলো যেন আল্লাহ অন্তত নেকি বানিয়ে দেন তাহলে আমরা বলছিলাম আল্লাহর নাম শুধু না তার নামও আছে নামের গুণাগুণ আছে এই যে তিনি গাফফার নামটা দিয়েছেন মানুষকে ক্ষমা করার জন্য কি করার জন্য ক্ষমার দরজা এখনো বন্ধ না খোলা আছে ফিরে আসি একটা একটা করে এরকম নাম আছে কতগুলো বলেন বলেন এই 5,000 নামের ব্যাখ্যা এরকম এক একটা আয়াত হাদিস যদি সেট করা যায় এরকম 1 ঘন্টা 2 ঘন্টা 50 ঘন্টা সময় লাগবে আমরা সব বাদ দিয়ে দিলাম 3 নম্বর পয়েন্টে যাচ্ছি আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যে শুধু নাম নিয়ে বসে নেই তার নামের গুণাগুণ অন্য ধর্মে যারা আছে আমি ছোট করার জন্য বলছি না আপনি দেখেন যারা হিন্দু ধর্মে আছে ওরা দুর্গা পূজা করে ওরা বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয় কথা বলেন না কেন আপনি যদি দুর্গাকে ফসলের ভেতরে রেখে আসেন দুর্গা সহ ফসল চুরি হয়ে যাবে এটা ওদের সাথে ইমানের মিল এই কারণে আমাদের নেই ওদের ইমান নেই তা বলছেন হ্যাঁ ওদের দেবতার ওপরে ইমান আছে কারণ ওদের অস্তিত্ব আছে আমাদের আল্লাহর অস্তিত্ব আছে ওদেরও নাম আছে আমাদের আল্লাহরও নাম আছে ওদের নামের গুণাগুণ নেই কিন্তু আমাদের আল্লাহর যে নামই হোক নামের গুণাগুণ আছে এরপরে আল্লাহর নাম আছে রাজ্জাক রব এক একটা শব্দে যে কত কথা আছে আমার মেধার ভেতরে যতগুলো কথা আছে বলতে গেলে তো আমার মনে হয় অনেক সময় প্রয়োজন যেহেতু আপনারা আর একটা অনুষ্ঠান দিয়েছেন আবার এখান থেকে কয় কিলো 5-6 কিলো যাওয়া লাগবে ওখানে যে এখন এশার নামাজ পড়ে ওঠা লাগবে সে হলি দানি 10 কিলো আমি মনে হয় আর সামনে আর আধা ঘন্টা 1 ঘন্টা পারবো না অসুবিধা নেই ওই যে ওরাও বসে আছে হয়েছে ভাই তো রাজি না ওরা তো দাঁত নিয়ে বসে আছে আর
আর একটু বললে আমার পয়েন্ট শেষ করতে হলে ঘন্টা খানিক লাগবে। আমি আন্দাজে বলে শেষে আদো আদো এইভাবে হয় না। আপনারা এক এক দিনে দুই দিনে ডক্টর হাবিব ভাই কই, হাবিব ভাই ও যে ওখানে বসে আছে কিনা, ওটা এখানে আসেন কি করবো, ওইটা যাবেন না বাদ দেবেন? আধা ঘন্টা আমার পাঁচ ঘন্টা দিলেও অসুবিধা নেই। কেন কি হবে? হ্যাঁ একজন চলে যান তাহলে, তাই করেন, কারণ ওখানে মানুষগুলো তো আবার আসা, ওখানেও মানুষ আশায় আছে, ওনারা এশার নামাজ পড়ে সব বসবে, সুতরাং এশার নামাজ শুরু হয়ে গেছে, এখান থেকে 10 কিলো যেতেও আরো 20 মিনিট লাগবে, সুতরাং 20 মিনিট তো লাগবে। না আমরা দোয়া করে দিয়ে চলে যাব, আমি মাগরিব এসে একসাথে পড়ি, আমি মুসাফির তো, আপনারা নামাজ পড়ে নিয়ে। তাহলে ওনারা যারা বসে আছে একজন হুজুর পাঠিয়ে দেন, উনি যে সল্লাল্লাহু আলাইহি, আমরা এদিকে শেষ করি, যে আমরা যা পর একটা বলবো, একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আগে শেষ করেন, যান তাড়াতাড়ি, গেলে চলে যান, যান আপনি ওখানে যাই শুনে, যান যান ওখানে যে আমি আসছি, দোয়া ওখানে যে করে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা ইমানের সংজ্ঞায় 4টা কথা পেয়েছিলাম। 1 নম্বরে এমন আল্লাহর প্রতি আমি বিশ্বাস করি যার অস্তিত্ব আছে, নাম আছে, নামের গুণাগুণ আছে। 4 নম্বরে আকাবিলতু জামিয়া, আমি সব কবুল করে নিলাম, গ্রহণ করলাম, আহকামিহি ওয়া আরকানি, আমার আল্লাহ যত হুকুম দিয়েছেন, যত রকম দিয়েছেন, হুকুম আর রকম বিষয়টা একই, আল্লাহর হুকুম দেওয়ার ক্ষমতা আছে না নেই? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ক্ষমতা আছে হুকুম দেওয়ার, এই জন্য আমি ঘোষণা দিলাম, আর আলাহুল খালক ওয়াল আম, আমি বানিয়েছি, আমার হুকুম এখানে চলতে হবে, সুতরাং জমিন যার হুকুম চলতে হবে তার, যিনি যেখানে যেইটা রাখবে ওইটা যদি না রাখেন তাহলে তার উপর কিন্তু জুলুম হয়, এ কোরআন শরীফ এখানে সবার উপরে থাকার কথা, কথা বলেন না কেন? এটা যদি কেউ পায়ের নিচে রেখে দেয় তাহলে কোরআনের উপরে জুলুম, এই টোপি রাখা দরকার মাথায়, কেউ যদি পায়ের কাছে রাখে তাহলে এটা টোপির উপরে জুলুম, চশমা রাখা দরকার কপালে, কেউ যদি চোখে দেওয়া দরকার, এটা চশমার হক, এটা যদি কেউ কপালে রাখে মাথায় রাখে তাহলে এটা চশমার উপরে জুলুম। এ জমিন বানিয়েছে আল্লাহ, জমিনে আল্লাহ বলেন আলাহুল খালক ওয়াল আমর, এখানে বিধান চলবে আমার, সুতরাং এই জায়গায় আল্লাহর বিধান কায়েম বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের নিয়ম নীতি কায়েম করার আন্দোলন যারা করে, ওরা আল্লাহর কোরআনের উপরে জুলুম করে। কথা না বোঝার ভান করে আছেন মনে হয় নাকি? আপনি যে ইমান এনেছেন, আমি ইমানের সংজ্ঞা গুলো বললাম, আপনি এবার দেখবেন যে আপনার ইমান আছে কিনা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরতে আবু উমামা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, একটা লোক আমার কাছে এসেছে, জিজ্ঞাসা করছে মাল ইমান, হে নবী ইমান কাকে বলে, অথবা আমার যে ইমান আছে তাহলে আমি টের পাবো কি করে? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, কালাইদা সাররাতকা
হাসানা কালা ইদা সরত কা হাসানা তুকা ওয়া সাআত কা সাজ্জিয়া তুকা হে আল্লাহর বান্দা যখন তোমার ভালো ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে তখন বুঝবে ফাংতা মুমিন তোমার ঈমান আছে জেনাইদাবাসী মন থেকে বলেন তো বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে না আর আনন্দ পায় তাহলে যে লোকটা ভালো কাজ দেখে আনন্দ পায় না অন্যায় কাজ দেখে যার কষ্ট লাগে না তাহলে বুঝতে হবে তার ঈমান ঠিক হ্যাঁ সে নামাজ পড়তে পারে সে রোজা রাখতে পারে গায়ে জব্বা দিতে পারে কিন্তু তার ঈমান নেই কারণ আপনার মতো জব্বা গায়ে দেওয়া মানুষ ওই জামানায় ছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু ওর ঈমান ছিল না কথা বুঝতেছেন মানে আপনার ভালো কাজ যেই করুক না কেন আপনার আনন্দ পাওয়া লাগবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনার সামর্থ্য মতো তাহলে বুঝবেন যে আপনার ভেতরে অন্তত ঈমান আছে আর ঈমান না থাকলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে না আর যাদের কাছে মন্দ কাজগুলো মন্দ লাগে না খারাপ লাগে না কষ্ট দেয় না আল্লাহর নবী বললেন তখন তোমার মন্দ কাজগুলো তোমাকে কষ্টের যন্ত্রণায় ফেলবে না মন্দ কাজ কেউ যদি করে তুমি সেখানে বাধাও দাও না তোমার কষ্ট লাগে না তুমি বুঝে নিও তোমার অন্য কিছু আছে কিন্তু ঈমানের মতো সম্পদ নেই জোরে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার হুকুম দেওয়ার ক্ষমতা নেই বলেন না কেন অন্য ধর্মে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদেরও দেবতা আছে ওখানে হুকুম দেওয়ার ক্ষমতা তারা রাখে এটাই পার্থক্য প্রথম পর পর কিন্তু দুইটা মিলে গেছে পরের দুইটা মেলে নাই তাদের গোনাগুন মেলে না তাদের হুকুম দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আমার আল্লাহ এমন এমন আল্লাহকে আমি বিশ্বাস করি যার অস্তিত্ব আছে নাম আছে গোনাগুনও আছে এবং হুকুম দেওয়ার ক্ষমতাও আছে এখন আমার প্রশ্ন আল্লাহর হুকুম কয়টা 500 পড়া কোরআনে কারিমে আল্লাহ তার হুকুম দিয়েছেন 500 কয়টা এবার আপনার সাড়ে তিন হাত বডি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পর্যায়ক্রমে মিলাবেন কয়টা হুকুম আমার কাছে চলে আমি তো মিলিয়ে দেখেছি একটা হুকুম পূর্ণাঙ্গ আমরা মানতে পারি না কিছু আছে আংশিক নামাজ বলছে নামাজ কিন্তু এই দেশে নামাজ শুধু পড়া আছে নামাজ কায়েম নেই অথচ কোরআনে কারিমে শুধু এক জায়গায় নামাজ পড়ার কথা আল্লাহ জানিয়েছেন ফাসাল্লি রাব্বিকা হে নবী আপনি নামাজ পড়েন তাও কার জন্য পড়বেন রবের জন্য নামাজ পড়তে হবে কার জন্য যদিও নামাজ আছে এই দেশে পড়া আছে নামাজ কিন্তু রবের জন্য নামাজ খুব কম আছে হয়তো সভাপতি টিকিয়ে রাখা লাগবে এই জন্য নামাজ পড়ে এনে না এরকম মানুষ দেশে নেই মসজিদের সভাপতি আমি যদি নামাজ না পড়ি তো কেমন হয় সুতরাং সভাপতির দায়িত্ব টিকিয়ে রাখতে হলে অন্তত নামাজ পড়া দরকার এটা কি আল্লাহর জন্য নামাজ না সভাপতি টিকিয়ে রাখার জন্য অনেকে সারা বছর নামাজ পড়ে না ভোট আসলে নামাজ পড়ে এটা কি আল্লাহর জন্য নামাজ না ভোটের জন্য এই জন্য নামাজ পড়ার কথা যদিও একবার আছে কিন্তু তারপরে শর্ত আছে ফাসাল্লি রাব্বিকা রবের জন্য হওয়া লাগবে কার জন্য আর যত জায়গায় আছে কোরআনে 82 জায়গায় নামাজ পড়ার কথা নেই আছে আকিমিস সালাত নামাজ কায়েম করো কি করো এখন পড়া আর কায়েম করা কি আলাদা মানে কি এই শব্দের অর্থই আমরা পাল্টিয়ে ফেলেছি বাংলাদেশে কায়েম শব্দের অর্থ বাংলাদেশে নেই আমাদের কুষ্টিয়াতে সরকার একটা মেডিকেল কলেজ বানিয়েছে নাম শুনেননি মেডিকেল কলেজ হাসপাতাল বানিয়েছে সরকার তার উদ্দেশ্য কি যে সারা বাংলাদেশের ছেলেমেয়েরা এখানে আসবে এখানে গবেষণাগার হচ্ছে ছাত্রাবাস হচ্ছে এরপরে ছাত্র ছাত্রীদের থাকার জন্য হোস্টেল হচ্ছে বিভিন্ন জায়গায় রান্নার যে ব্যবস্থাগুলো এগুলো সব তৈরি কমপ্লিট চলছে সরকারের উদ্দেশ্যে সারা দেশের ছেলেমেয়েরা আসবে এখানে এগুলো শেষ করার পরে প্র্যাকটিক্যাল লাইফে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেয়ে তারা জনগণকে সেবা দানের মাধ্যমে খেদমত করবে নাকি এটা সরকারের উদ্দেশ্য না এটা মেডিকেল কলেজ কায়েম করা প্রতিষ্ঠা করা স্থাপন করা উদ্দেশ্য সরকারের নাকি বড় বড় বিল্ডিং হবে ছেলেমেয়েরা যাবে প্রেম করবে খাবে এটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল এখান থেকে ভালো ভালো ডাক্তার বের হয়ে জনগণকে সেবা দেবে এইটা যা করেছে এগুলো সব অনুষ্ঠান এগুলো কি
এই যে ঘর বানানো বিল্ডিং বানানো গবেষণাগার বানানো ক্লাস নেওয়া এগুলো সব কি মেডিকেল কলেজের অনুষ্ঠান এগুলো কি কিন্তু মেডিকেল কলেজ কোনটা এখান থেকে যেটা শিখবে এই শেখা জিনিস যখন বাস্তবে রূপ দেবে ওইটা মেডিকেল কলেজের আসল উদ্দেশ্য নামাজ আল্লাহ পাঁচবার আমাদেরকে কায়েম করার জন্য দিয়েছে কেন এই যে বারবার আজান হয় আমরা আসি একামত দিয়ে লাইন সাজা করে কাতার সাজা করে অনুষ্ঠান করি এগুলো নামাজ কায়েম না এগুলো নামাজের অনুষ্ঠান এগুলো কি বলেন না কেন অনুষ্ঠান যত সুন্দর হোক কিন্তু অনুষ্ঠান থেকে যদি কোনো মানুষ শিক্ষা না নেয় অনুষ্ঠানের চাইরা না মূল্য নেই আর খুব সুন্দর ইমাম দিয়ে নামাজ পড়াতে আরম্ভ করলেন কাতার সাজা করে একেবারে সেই রকম কিরাত পড়ে নামাজ চলছে কিন্তু নামাজের যে শিক্ষাগুলো ওখান থেকে নিয়ে পরিবারে সমাজে রাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা একটাও নিয়ে যাননি তো নামাজ পড়া না পড়া সমান কথা বলছেন নামাজে দাঁড়ানো থেকে শুরু করে একেবারে ওই সালাম ফেরানো পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আল্লাহ একটা একটা করে শিক্ষা দিতে চায় আপনি যখন নামাজে কাতার সোজা করো বলেন তখন উদ্দেশ্য কি যে পায়ের সাথে পা লাগিয়ে শরীরের সাথে শরীর লাগিয়ে দাঁড়িয়ে গেলাম হয়ে গেল না এমনকি হাদিস হচ্ছে যার জন্য কাতার বাঁকা হবে পোড়া গোনা হবে তার আর তার অন্তর আল্লাহ বাঁকা করে দেবে সে আর হেদায়েত পাবে না এত বড় কঠিন কথা কেন দিয়েছেন আল্লাহ জানতে চান মানুষকে শেখাতে চান যে কাতারের মাধ্যমে যেমন সবাই এখানে এক সবার মনের ইচ্ছা এক যে আল্লাহর বিধান আমরা এখানে পালন করব কার বিধান এই মনটা নিয়ে যেন পরিবারের সমাজে রাষ্ট্রে ঝাঁপিয়ে পড়ে মানুষ যে এখানে আল্লাহর বিধান ছাড়া আমরা আর কারো বিধান চলতে দেব না এই নামাজ বাংলাদেশের কোন জেলায় হয় কিসের অনুষ্ঠান করছে আমরা আন্দাজে কাবা শরীফে মসজিদে নববীতে আমি যতবার দেখেছি ইমাম সাহেব আকামত হয়ে যাওয়ার পরও কমপক্ষে দুই থেকে তিনবার বলে কাতার সোজা করো ওই সময় আমি বুঝতে পারিনি কিন্তু এখন টের পাচ্ছে যে কাতার সোজা করো এটা কত গুরুত্বপূর্ণ এই কাতার সোজা বলতে পৃথিবীতে এখন 228টা রাষ্ট্রের 57টা মুসলিম রাষ্ট্র কত এই 57টা মুসলিম রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান আছে তারা যদি কাতার সোজা করতো এই ফ্রান্সের এই কি যেন অ্যানুয়াল কি ওর নাম ম্যাক্রন এই লোকটা নবীকে নিয়ে যা করেছে এইটা করে ও টিকে থাকতে পারতো না আমরা কাতারের শিক্ষা নিতে পারিনি এখানে এসে কাতার বেশ ঠিক সোজা হয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এখান থেকে বের হয়ে গেলে আবার কাতার যা ছিল কেউ কি কাতারে দাঁড়িয়ে বলে ওই আওয়ামী লীগ পেছনে যা বলে এখানে তো ঠিকই আছে এই জায়গায় যেমন আপনি ঠিক থাকলেন এটা নিয়ে যান সমাজে কোনো অন্যায় দেখলে যে ধর্ষণের বিরুদ্ধে যে এই প্রতিবাদগুলো হলো ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করবে শুধু এই দেশে হেফাজত ইসলাম সর্বনয় আর জামাত ইসলাম নাকি এই যে মানব সামাজিক ব্যাধি এটাই ধর্ষণ একটা মেয়ে লোক তার স্বামীর কাছেও নিরাপদ থাকতে পারছে না সিলেটে যে মহিলা ধর্ষণ হয়েছে ওর স্বামীর সাথে ছিল না স্বামীর কাছেও যদি ও নিরাপদ থাকতে না পারে তো কার কাছে গেলে থাকবে বলেন তে এই অন্যায়টা বন্ধ করার জন্য নামাজের এই শিক্ষা যদি বাংলাদেশের প্রতিটি মসজিদের কাতারের মুসল্লিরাও নিয়ে বের হতো পরের দিন এই দেশে আইন করা লাগতো না এমনি ধর্ষণ বন্ধ হয়ে যেত ধর্ষণ করবে কে যে করবে ওই মরবে আমরা কাতারের শিক্ষাটা অন্তত নিতে পারি না খালি অনুষ্ঠান করি এরপরে নামাজের ভেতরে যে সমস্ত বিষয়গুলো পড়া হয় আপনাকে কিছু কিছু বিষয় আল্লাহ ট্রেনিং দেয় যে আল্লাহু আকবার যখন বলেন তখন আপনার দুনিয়ার সব কিছুর তুলনায় আল্লাহর কাছে আপনি ছোট আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ আমি শুধু ছোট না আমি কান ধরে বলছি যে আমি ছোট আল্লাহু আকবার বলার পরে আপনি এবার একটা একটা করে আরম্ভ করেছেন নামাজের বিষয়গুলো সম্মানিত ভাইরা শুধু এতটুকুই না এবার পড়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগে না সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা এটা পড়া লাগে না এটার নাম কি সুবহানাকা আল্লাহুম্মা মানে কি সুবহান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা আমি এমন আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি সমস্ত শিরিক থেকে মুক্ত আর সমস্ত শিরিক কি শিরিক বলতে এখানে শিরকের আমি প্রকার পেয়েছি প্রধানত চারটা
শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এই চার প্রকারকে ভাগ করলে হয় আট প্রকার, আট প্রকার ভাগ করলে হয় বারো প্রকার, বারো প্রকার ভাগ করলে হবে বাইশ প্রকার, বাইশ প্রকার ভাগ করলে হবে বিয়াল্লিশ প্রকার, এ বিয়াল্লিশ প্রকার ভাগ করলে শ্রেণী বিভাগ করলে হবে বাহাত্তর প্রকার, এ বাহাত্তর প্রকার ভাগ করে করে হবে একশো বিশ প্রকার। এই শুধু সুবহানা কাল্লাহুম্মা, এই সুবহান শব্দের ভেতরে আছে একশো বিশ প্রকার পয়েন্ট। এত কথা খালি লুকিয়ে থাকে, আমরা তো লেখাপড়া করি না, এই জন্য বের করতে পারি না। সম্মানিত ভাইরা, আমি আল্লাহকে বলছি সুবহান, হে আল্লাহ তুমি কেমন পবিত্র, তুমি যেটা পারো পৃথিবীর অন্য কেউ এটা পারে নাই, স্বীকৃতি আমি তোমাকে দিলাম। অথচ নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরে সন্তান দশ বছর না হলে মাথা খারাপ হয়ে যায়, কথা বলছে না কেন? সন্তান হাতে দেরি হলে চলে যাচ্ছে বিভিন্ন দরবারে, মাজারে, কবরে, আপনি কিসের সুবহান আল্লাহ পড়ে গেলেন? আপনি যে বললেন আল্লাহ তুমি পবিত্র, পবিত্র মানে তুমি যেটা পারো ওইটা আর কেউ পারে না, সন্তান দিতে শুধুমাত্র পারে কে? আর কেউ পারে না, কোনো পীর সাহেব পারে? মরা হোক আর জীবিত হোক, না কেউ পারবে না। আল্লাহর হুকুম না হলে মায়ের গর্ভে সন্তান জন্ম হয় না, এটাই বিশ্বাস করা লাগবে। আর এটার সাথে যারা মনে করে না ডাক্তারের ক্ষমতা আছে অথবা আমার পীর সাহেবের ক্ষমতা আছে, তাহলে এটা শিরিক হয়। কি হয়? আপনি কিন্তু নামাজে পঠিত যে বিষয় এখান থেকে শিক্ষা নিতে পারলেন না, তারপর নামাজ কায়েম হচ্ছে, বলেন বলেন। হ্যাঁ, নামাজ আপনি অনুষ্ঠান করেন পড়ে নেই, কিন্তু নামাজ পড়লে জান্নাত এ কথা না, নামাজ কায়েম করলে জান্নাত পাওয়া যায়। আমরা নামাজ কায়েম করতে কিন্তু পারি না। পঠিত বিষয়ের আরো আছে, এর সানার পরে আছে কি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর অন্য একটা সূরা মিলান। এই সিস্টেমগুলো আল্লাহ কেন করলেন? এই সিস্টেমগুলো করেছেন আপনি যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েন, আল্লাহ বলেন দেখ আমার বান্দা কিন্তু বলছে যে আমার কাছেই ও সাহায্য চায় আর আমারই ইবাদত করে, এ কথা যদি ও টিকিয়ে রাখতে পারে আমি গ্যারান্টি দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওকে আমি আল্লাহ সহজ সরল স্থায়ী পথ দেখাবো। সিরাতে মুস্তাকিম মানে কিন্তু সহজ সরল পথ না, সিরাতে মুস্তাকিম মানে স্থায়ী সঠিক পথ। হ্যাঁ, স্থায়ী সঠিক পথ, মুস্তাকিম মানে ইস্তেকামাত, যেখানে থাকা যায়। মুস্তাকিম মানে কি? যেখানে টিকে থাকা যায় তার নাম সঠিক পথ। শয়তানের পথে কোনো দিন আপনি চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারবেন না, টিকে থাকতে হলে আপনাকে আল্লাহর পথ লাগবে। শয়তানের পথ হচ্ছে জুলুমের পথ, অপচয়ের পথ, আল্লাহর পথ হচ্ছে মজলুমের পথ। এই জন্য পৃথিবীতে কোনো জালেম টিকে ছিল না, এখন নেই, কিয়ামত পর্যন্ত থাকবে না। আপনি যদি বলেন না কত জালেম তো দুনিয়ায় টিকে আছে, এগুলো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফী তুগিয়ানিহিম ইয়ামাহুন, মানুষকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোরআনে কারিমে ভয়ঙ্কর একটা তথ্য, সূরা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে যে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, অধিকার নষ্ট করবে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ মামলা দেবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, কার কাছে বলেন বলেন, কার কাছে দেবে? বিচার যিনি করবেন উনি নিজেই মামলার বাদী, পুলিশের কাছে বাধা দিলে ওনারা কেস দেয়, পুলিশ বাদী কেস, কথা বুঝতেছে? ওনারা কেস দিতে পারে না, ওনাদের কাছে যদি কেউ বাধা দেয় ওনারা মামলা দেয়, মামলা দেয় পুলিশ বাদী কেস এটা, ওনারা অথচ নিজেরাই বিচার করবে, থানাতে আসলে নিজেরা বিচার করে আবার নিজেরা মামলা দিচ্ছে। আর আল্লাহ পাক বলেন আমি নিজেই বিচারক, আমি নিজে মামলা দেব, আমি নিজেই মামলার বাদী। কাদের বিরুদ্ধে? ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে। না, এই দেশে ন্যায় যেহেতু এই আয়াত আমি বাদ দিয়ে দিলাম, আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। দেখবেন ইয়াজলিমুনান নাস আছে, যে যারা মানুষ হয়ে মুসলমানের উপর অত্যাচার করে, জুলুম করে, অধিকার নষ্ট করে, আল্লাহ তা দেয়নি, দিয়েছে ইয়াজলিমুনান নাস মানে হিন্দু কি মানুষ না,
এক কথা বলে না কেন? ফেরেশতার মানুষ না? সুতরাং মানুষ হয়ে কোনো মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে, সে আল্লাহর সরাসরি মামলার আসামি। আপনি টের পাচ্ছেন? আপনি আল্লাহর মামলার আসামি, আমির হামজার না? দ্বিতীয় নম্বর আল্লাহর মামলার আসামি তারা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সমাজ নষ্ট করার জন্য চেষ্টা চালায়। বাংলাদেশে যারা অন্য ধর্মের আছে তারা আমাদের কাছে অন্তত আমানত, তারা আমাদের কাছে কি বলেন তো? আমানত না? আমরা 96 ভাগ আর তারা মাত্র 4 ভাগ, অথচ মাঝে মাঝে 4 ভাগের দাঁপ ওঠে আমরা চোখে অন্ধকার দেখি। কয়েকদিন আগে চট্টগ্রামে মিছিল দিয়েছে যে হুজুরদের চামড়া তুলে নেব আমরা, মাত্র 4 ভাগ যদি এই বিশৃঙ্খলা তৈরি করেন। আমাদের সতর্কতা অবলম্বন করা লাগবে। আমাদের কাছে যারা জামাই আদরে আছে ওনারা যেন বিশৃঙ্খলা তৈরি করে এই দেশের উন্নতি অগ্রগতিকে নষ্ট করে দিতে না পারে। কারণ আশপাশে যে সমস্ত দেশগুলো আছে, আমাদের এই দেশ যদি উন্নতি অগ্রগতিতে উপরে চলে যায়, ওরা তো আঙ্গুল চুরবে বসে বসে। ওরা প্রকাশ্য শত্রু আমাদের আল্লাহর ঘোষণা। যারা ইহুদি খ্রিস্টান মুশরিক, এরা তোমাদের প্রকাশ্য শত্রু, এরা কখনো তোমাদের উন্নতি অগ্রগতি চাইবে না। ওরা যেভাবেই হোক বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালাবে, আর এইটার ফলে চট্টগ্রামের আলেমদের বিরুদ্ধে মিছিল। আমরা হুঁশিয়ার করছি, এদেশে 16 কোটি মানুষ এখনো আছে। আপনারা 4 ভাগ খুব সাবধানে থাকেন, জামায় আদরে আছেন ওইভাবে থাকেন। বিশৃঙ্খলা তৈরি করলে কিন্তু অন্তত যদি পোষাপ করে দেওয়া হয় বেটি চলে যাবে। 16 কোটি মানুষ যদি একবারে পোষাপ করে কয়েকটি রাখ হবে, আপনি থাকতে পারবেন না। যেভাবে আছেন থাকেন, বিশৃঙ্খলা তৈরি করলে শুধু এতটুকুই না, আমাদের রসানলে পড়বেন না, আপনি আমাদের মালিক যিনি আল্লাহর মামলার আসামি হবেন। আল্লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন আমি যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য নাজিল করব। এই জন্যই তো করোনা দিয়েছে। করোনা কি রহমত না আযাব? আযাব মানে কি? আমাদের মুখও আল্লাহ আর দেখতে চায় না, এই জন্য যে এটা দিয়েছে। এটা কোন সন্তান যদি বাবার কাছে অপরাধ করে, বাবা মায়ের কাছে অপরাধ করলে বাবা কি বলে? তোর মুখও যেন আমি আর না দেখি, বলে না? তাহলে আমরা আল্লাহর কাছে এমন অপরাধ দিয়ে আল্লাহ বলছে এই যে এটা মুখে দিয়ে রাখ, তোর মুখও আমি আর দেখতে চাই না। আমাদের উপরে উনি খুশি না বেজার? বেজার হয়ে গেছে, আমাদের মুখও আর তিনি দেখতে চাচ্ছেন না। অথচ কোরআনে কারিম একটা সুন্দর তথ্য আজকে কয়েকদিন আগে পেয়েছি, এবাদতের কথাগুলো আল্লাহ কোরআনে যেখানে দিয়েছেন সেখানে জিনের নাম আর মানুষের নাম দিয়েছেন এবাদতের, কিন্তু ক্ষতির কথাগুলো যেখানে দিয়েছেন, নোকসানের কথা ক্ষতির কথা, সেখানে আল্লাহ জিনের নাম দেয়নি, শুধু মানুষের নাম দিয়েছে। আমা খালাকতুল ইয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানাইনি, তবে বানিয়েছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? এখানে শুধু জিনের নাম না মানুষের নাম বলেন? জিন মানুষ দুইজনের নামই আছে, কিন্তু ওই যে ক্ষতির কথা যেখানে যেখানে আছে দেখেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর ক্ষতির কথা আছে আলা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। ইতিহাসের কসম, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, আসরের নামাজের কসম, অবশ্যই মানুষ ক্ষতির ভেতরে, অবশ্যই কি বলেন বলেন? অবশ্যই মানুষ ক্ষতির ভেতরে। আল্লাহ কিন্তু এখানে জিনের নাম দেয়নি। প্রশ্ন আসতে পারে ইবাদতের ক্ষেত্রে দুইজনকে এক জায়গায় করলেন আর ক্ষতির সময় শুধুমাত্র আমাদের নাম দিলেন, জিনের নাম কেন দিলেন না? কারণ একটা বাবা সন্তানকে শুধু ক্ষতির বিষয়গুলো জানায় যে এই রাস্তায় গেলে এই ক্ষতি, এই ব্যবসা করতে গেলে এই এই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, লাভের কথা কিন্তু বলে না। বাবা সন্তানকে ভালোবাসে কম না বেশি? বেশি ভালোবাসে, এই জন্য লাভের কথা বলে না, শুধু ক্ষতির কথা বলে, এই জায়গায় গেলে এই ক্ষতি হবে, এই জায়গায় ধরা খেলে এই ঝামেলা হবে। আল্লাহ আমাদেরকে বাবার চাইতেও বেশি ভালোবাসে, এই জন্য লাভের কথা বলতে গিয়ে ওখানে দিয়েছে শুধু জিন আর মানুষের নাম, আর ক্ষতির কথা বললে শুধু আমাদের নাম। সুবহানাল্লাহ, বলতে পারেন না? তাহলে এই জায়গাতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করে পৃথিবীর শান্ত অবস্থাকে অশান্ত করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, তারা শুধু নিজেদের ক্ষতি করছেন তা না, দুনিয়াতে আল্লাহর আযাব নাজিল করার জন্য পায়তারা চালাচ্ছেন। আমরা অন্তত এটা হতে দেব না,
এই দেশের শান্তি স্বস্তি নিরাপত্তা যদি কেউ বিঘ্নিত করতে যায় হয় এই দেশ থেকে চলে যাওয়া লাগবে নয় তাকে মেরে ফেলা লাগবে। কারণ জুলুমের পথ স্থায়ী হয় না, জুলুমের পথ আল্লাহ ধ্বংস করে দেয়। কিন্তু মাজলুম যারা, যে মানুষগুলো মাজলুম, আমার আল্লাহ তাদেরকে টিকিয়ে রাখেন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ আমি সহজ সরল পথ চাই কিন্তু স্থায়ী হতে হবে, কি আল্লাহ আপনাকে নামাজের ভেতরে কিন্তু প্রশ্ন করেছেন ওই স্থায়ী পথ ওটা কাদের পথ? আপনি কিন্তু আপনি যে আদর্শ মানেন তার কথা বলেননি। আপনি কি বলেছিলেন? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমি স্থায়ী ভাবে সঠিক পথ বলতে তাদের পথ বুঝিয়েছি যারা তোমার পুরস্কার পেয়েছে। এখন যদি আল্লাহ বলে পুরস্কার পেয়েছে কে, তুই বল দেখি। আপনি নিজের মুখ দিয়ে বলছেন পুরস্কার পেয়েছে কারা? অমায়তিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসা 5 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছি। এখানে পুরস্কারের ঘোষণার ভেতরে 4 প্রকার মানুষের নাম পেয়েছি। 1 নম্বরে যারা নবী, তারা নবীরা পুরস্কার পেয়েছে না পায়নি? এখন নবীরা পুরস্কার পেল কেন? শুধু আপেল খেয়েছে এই কারণে? হ্যাঁ, নবীরা কেন পুরস্কার পেয়েছে আপনাকে এটা আগে জানা লাগবে। বিশ্ব নবী সহ যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ দুনিয়াতে এমন পরীক্ষায় ফেলেছিলেন, পৃথিবীর জমিনে শুধু 2 জন নবী বাদ দিয়ে কোন নবী শান্তিতে থাকতে পারেন নাই, একজন সুলাইমান আর একজন আদম নবী। এই 2 জন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই জন্য এদের কেউ কিছু বলতে পারে নাই। বাকি দুনিয়ায় কোন নবী এই পৃথিবীতে একদিনের জন্যও তারা নিরপেক্ষ ভাবে শান্তিতে থাকতে পারে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল তাই লোকের মেয়ের দিকে তাকায় তো? কোন কারণে? বিশ্ব নবী সহ প্রতিটি নবী 2টা কাজ দুনিয়াতে করেছিলেন। 1 নম্বর কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রতিটি নবীকে আল্লাহ 2টা দায়িত্ব দিয়েছিলেন। তারা 1 নম্বরে বলতো আল্লাহর ইবাদত করো আর তাগুতকে ছেড়ে দাও। আজও আমরা যারা আল্লাহর ইবাদত করো, ইবাদত কি ওটা যখন বোঝাতে যাই আর তাগুত ছেড়ে দাও, তাগুত এইটা এইটার নাম, তখনই কিন্তু নবীদের মতো বিরোধিতা আসে। এমনি ইবাদত করো নামাজ পড়ো না, নামাজের শিক্ষাগুলো যখন বলতে যাবে তখন তো একটা পাওয়া যাবে না, তখন বলবে এই হুজুর খারাপ, এ বেশি বোঝো। এই আয়াত পড়ে কিন্তু আপনার ইমাম সাহেব এখানে ওয়াজ করে, তার বেতন দেয়, কারণ সে শুধু বলবে যে নামাজ পড়ো সুন্দর করে কিরাত দিয়ে। আমি কিন্তু নামাজ পড়ো বলি নাই, নামাজ কায়েম করার যে অর্থগুলো বের করছিলাম এইটা বলতে গেলে আমার ভেতরেও অনেক সমস্যা দেখা দেবে, সভাপতির ভেতরেও অনেক কিছু পাওয়া যাবে না, তখন আমার বেতন বাড়াবে না কমাবে? নাটোরের মাওলানা রুহুল ভাই আমারে বলছিল যে ইমামতি করতে গেছে এক জায়গায় এক লোক, যে প্রথমে আলোচনা শুরু করেছে সুদের, কিন্তু মসজিদের সভাপতি যে সুদ খায় উনি জানত না। নামাজ শেষ করার পর বলছে হুজুর বেতন দেব আমি, আর আপনি আমার বিরুদ্ধে বললেন কেন? আমি যে সুদ খাই এলাকায় সবাই জানে, তাই আপনি আবার এই কথা বলতে গেলেন কেন? সুতরাং আমি আপনারে রাখবো না, আপনি সামনে সপ্তাহে আসবেন। ও বলছে আমি শহরে আর ইমামতি নেব না, এবার ইমামতি নেব একটা উপশহরে, ওই যে নাটোরের পাশে খেজুরতলা ওখানে নিয়েছে, ওখানে নিয়ে বলছে আমি আর সুদের কথা বলতে পারবো না, ইমামতি চলে যাবে, আজকে আমি নামাজ পড়াবো এমন সুরা দিয়ে আলোচনা করবো পর্দার, যেন কারো গায়ে না লাগে। অকার নাফি বইতে কোনায় আয়াত নিয়ে আলোচনা করেছে যে মেয়েদের পর্দায় থাকা লাগবে। ওই মসজিদের যিনি সেক্রেটারি ছিল এসে বলছে হুজুর কি করলেন? আমার বউ বেড়াকে চাকরি করে এলাকায় সবাই জানে, তে আপনি এই কথা বলতে গেলেন, আমি আপনারে রাখবো না,
দিয়েছে বাদ দিয়ে তৃতীয় সপ্তাহে বলছে আমি নাটক চলন বিলের ভেতরে যেখানে মানুষজন কিছু বেশি নেই ওই রকম গ্রামে যাব ওখানে গিয়ে বলছে আজকে আর বয়ান করব না কারণ বয়ান করলে যার বিরুদ্ধে যাবে বাংলা বয়ান না করে আরবি যে বয়ান আছে আরবিটা শুধু পড়িয়েছে কেউ বোঝে নাই এখন নামাজ পড়াবো নামাজ পড়ার দিকে চিন্তা করছে কি করি কোন সূরা পড়ি নামাজে পড়বো এমন একটা সূরা যেন সবার মন ভরে যায় ও শুরু করেছে ইয়াসিন আল কোরআনুল হাকিম সবাই খুশি তো ক্যাশিয়ার যে টাকা দেয় সে মন খারাপ হুজুর কি করলেন এই মসজিদের সভাপতির নাম হচ্ছে ইয়াসিন আর ওর বাপ মরে গেছে হাকিম আপনি বাপ বেটার নামে সূরা পড়লেন আমি যে ক্যাশিয়ার আমার নামে সূরা তো আগামী সপ্তাহে আমি আমার নামে সূরা চাই চিন্তা করছে সভাপতির নাম কি সভাপতির এই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর মিয়া বাবর মিয়া নামে কোনো সূরা আছে এখন সূরা তো লাগবে না তো ইমামতি সামনের সপ্তাহে শেষ ও নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে আল্লাহ একটা সূরা তুমি আমার দাও নামাজের ভেতরে সূরা ফাতিহা পড়ে বলছে ইয়া বাবর আংটা কালবন ওয়াবু কাখেনসির অজাদ্দ কাহিমার ফাইন্না কমলা জাহিলুন এমন টান দিয়েছে পেছনে সবাই বলছে আল্লাহু আকবার নামাজ শেষ করার পরে ক্যাশিয়ার বলছে হুজুর এই সূরার অর্থ কি এসরার অর্থ আজকে ভালো কারণ আপনি আমার নাম আমার বাবার নাম আমার দাদার নাম সবার নাম বলেছেন এসরার অর্থ বলে সরার অর্থ হচ্ছে হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা শুকুর তোর দাদা গাধা তোর চৌদ্দ বংশ মূর্খ ওর ইমামতি আর টিকবে যা ছিল সব হারিয়েছে আজ বাস্তবতায় নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবাদত করো এ কথা বলতে বলেছিলেন ওনারা যদি আমাদের মতো বলতেন এবাদত করো না ওনারা যখন ব্যাখ্যা দিয়েছেন তখনই শত্রু হয়ে গেছেন এই কথা বলে না কেন শুধু শত্রু না এমন এমন নবীকে দুনিয়া থেকে ছিঁড়ে ফেলেছে একেবারে মাঝখান দিয়ে কাউকে তিন বছর জেলখানায় রেখেছে কাউকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাহলে আপনিও যদি পুরস্কার পেতে চান নবীদের মতো আপনাকেও দাওয়াতি কাজ করা লাগবে যে দাওয়াত কারে বলে এবাদত কারে বলে এটা মানুষকে বোঝাতে হবে আর তগুত ছেড়ে দাও তগুত কি যে ব্যক্তি আল্লাহর বিধান আল্লাহর আইন কানুন মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এর নাম তগুত এই বাংলাদেশে এখন এই তগুত আছে না করোনার দোহাই দিয়ে আজ কোরআনের অনুষ্ঠানগুলো যারা বন্ধ করে দিচ্ছেন তাহলে মেলা বন্ধ করা লাগবে সিনেমা হলগুলো বন্ধ করা লাগবে কারণ সিনেমা হলে মানুষ 2 কিলো দূরে দূরে বসে না মানে সিনেমা হলে যারা বসে ওরা তো দুটো মানুষ একটা হয়ে যায় ও বসে ঠিক মরবে গেছে আগে গেছে আপনি বলেন তো যারা বান্ধবী নিয়ে যাচ্ছে দুটো মানুষ একটা হয়ে যায় না তো ওখানে করোনা নেই যত করোনা সব মসজিদে আর মাহফিলে এটা একটা সত্য ষড়যন্ত্র কোরআন থেকে দূরে সরিয়ে রাখা কারণ মানুষ জানে যারা বেঈমান এই পৃথিবীতে তারা জানে কোরআন থেকে মানুষকে যদি দূরে সরিয়ে রাখা যায় ওর মনুষ্যত্ব এমনি নষ্ট হয়ে যাবে আর 7-8 মাস কোরআন থেকে মানুষ দূরে এই জন্যই তো ধর্ষণ বেড়ে গেল এত ধর্ষণ ছিল দেশে এত বেড়ে গেছে কোরআন থেকে মানুষ দূরে সরে থাকার কারণে খালি উল্টা পাল্টা বলছে হ্যাঁ করোনা করোনা ছড়াচ্ছে আমিও জানি তাহলে সবগুলো কন্ট্রোল করে মাছের বাজার কন্ট্রোল করা দরকার গরুর বাজার কন্ট্রোল করা দরকার কালকে আমি আসছিলাম সারসা থেকে কারা যেন পূজা করছিল ওখানে কত নারী পুরুষ এক জায়গায় ঢোল ঢুকি তবলা বাজাতে আছে ওখানে করোনা যায় না যত করোনা যায় শুধু মসজিদে 2.5 ফুট দূরে দূরে দাঁড়ায় সামাজিক দূরত্বের নাম দিয়ে কিসের সামাজিক দূরত্ব সামাজিক দূরত্ব জায়েজ নেই শারীরিক দূরত্ব জায়েজ আছে আপনি শারীরিক দূরত্ব জায়েজের জন্য যতটুকু স্বাস্থ্যবিধি মানা দরকার মানবেন কিন্তু সামাজিক দূরত্ব যদি বজায় রাখতে চান তাহলে কিন্তু আপনার সমস্যা হবে মানুষ হিসাবে আর মানুষ থাকতে পারবেন না আমি নবীদের পুরস্কার পাওয়ার জন্য যে পয়েন্টটা নিয়েছিলাম এরপরে সিদ্দিক আছে শহীদ আছে সালেহীন বান্দা আছে এই 4 প্রকার মানুষের নাম আপনি আল্লাহকে বললেন শেষে বলেছিলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন হে আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না যারা মাগদুব এবং দলিন যারা অভিশপ্ত আর যারা লানত প্রাপ্ত এখন অভিশপ্ত আর লানত প্রাপ্ত কারা আমরা জানি ইহুদি আর খ্রিস্টানরা কারা
ইহুদি খ্রিস্টানরা আল্লাহর লানত প্রাপ্ত এই কারণে, কারণ তারা নবীকে সত্য জানতো। তাদের তাওরাতে ইনজিলে লেখা ছিল যে মুহাম্মদ শেষ নবী, কিন্তু জানার পরেও হিংসা করে অহংকার করে মানতো না। তারা সত্যকে সত্য জানার পরে হিংসা অহংকার করে না মানার কারণে আল্লাহর লানত পেয়েছে। কথা বলে না কেন? এখানে আমি কথা বলছি, অনেকেই কিন্তু জানেন যে বাবার কথা বলছে না, সত্য কথা বলছে, সঠিক কথা বলছে, কোনটা বোঝাতে তাই তাও আপনি জানেন, কিন্তু জানার পরে হিংসা করে আর অহংকার করে সঠিকটা মানেন না। আপনিও ইহুদি খ্রিস্টানদের মতো। আমি আর নিচে যেতে পারলাম না, শেষ করে দিলাম। ডক্টর হাবিব ভাই বারবার ওই যে মনে হয় কল দিচ্ছে, ঠিক আছে, আগামীতে কোনো জায়গায় আসলে দেখবো। এই আয়াতটার ভেতরে যত কথা আছে আপনারা কয়েকটা তাফসির কিনলে সহজে পাবেন ইবনে কাসির ফিজিলা।